महतरा मेहमान के महाग्रंथ अल कुरान के सार गर्भ तफसीर पेश करार जन्य विनीत भावे अनुरोध करछि। الحمد لله الحمد لله نحمده ونستعينه ونستغفره ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهد الله فلا مضل له ومن يضلل فلن تجد له وليا مرشدا وأشهد أن لا إله إلا الله وأن محمدا عبده ورسوله أما بعد فقد قال الله تعالى في كلامه المجيد شكرا مشهد فرون أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم قد فلح المؤمنون الذين هم في صلاتهم خاشعون والذين هم عن اللغو معرضون والذين هم للزكاة فاعلون والذين هم لفروجهم حافظون قال النبي صلى الله عليه وسلم إذا قام أحدكم في صلاته فإنه يناجي ربه وقال النبي عليه الصلاة والسلام أيضا صلوا كما رأيتموني أصلي أو كما قال النبي عليه الصلاة والسلام سكل مهرباني করে درود ইব্রাহিম করুন اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد اللهم صل وسلم وبارك عليه فتيم سينبر شماس كلان شميتي এলাকাবাসীর উদ্যোগে আয়োজিত আজকের এই চমৎকার ১৯তম বার্ষিক তাফসীরুল কোরআন মাহফিলের মুআজ্জাজ মুকাররাম সম্মানীয় সভাপতি বিশিষ্ট আলেমে দ্বীন মুহতারাম মাওলানা সাইফুল ইসলাম ফারুকী সাহেব, আল্লাহ তাআলা হুজুরের নেক হায়াত দারাজ করুন। আমিন। অতি সংক্ষিপ্তভাবে দুই এক মিনিটে খুবই গুরুত্বপূর্ণ কিছু
কথা বলেছেন। মুসলিমদের ঐক্যের খুব দরকার। আমরা পৌনে 200 কোটি, সংখ্যায় অনেক দেশ আছে আমাদের, 65টা, 57টা ওআইসি সদস্য, তমাম পৃথিবীতে আমাদের মজলুম নির্যাতিত হওয়া, মাইর খাওয়ার পিছনে শুধু একটা কারণ, আমাদের অনৈক্য। মুসলমান যদি এক থাকত পৃথিবীর কোনো দেশে, মুসলমানের গায়ে আঙ্গুল দেওয়ার সাহস কাফেররা করত। আল্লাহ তাআলা মুসলমানদের মাঝে ঐক্য দান করুন। আজকের মাহফিলে আমার পূর্বে কোরআন এবং সুন্নাহ থেকে অত্যন্ত চমৎকারভাবে আলোচনা উপস্থাপন করেছেন বিশিষ্ট ইসলামী চিন্তাবিদ, নন্দিত মুফাসসির কোরআন তামির বিল্লাত কামিল মাদ্রাসার সম্মানী উস্তাদ মুহাদ্দিস মুহতারাম মৌলানা আব্দুল কাইয়ুম সাহেব, আল্লাহ তাআলা তাকে তার দ্বীনের জন্য কবুল করুন। মুহতারাম মৌলানা আব্দুল্লাহ সাহেব, মৌলানা দেলোয়ার হোসেন সাহেব সহ উপস্থিত অন্যান্য সম্মানীয় ওলামায়ে কেরাম, মুহতারাম জনাব আলহাজ গোলাম মাওলা সাহেব সহ উপস্থিত অন্যান্য সম্মানীয় বিশেষ অতিথিবৃন্দ, ইসলাম প্রিয় তৌহিদি জনতা পর্দার অন্তরাণীর সতী সাধু বিমা ও বলে আপনারা কেমন আছেন? মাশাআল্লাহ মাশাআল্লাহ, আলহামদুলিল্লাহ ভালো আছি। আল্লাহ তাআলা আমাদের সকলকে ভালো রাখুন, সুস্থ রাখুন, যতদিন রাখবেন ইমানের সাথে রাখুন। আল্লাহ তাআলার পবিত্র দাতের লাখ কোটি শুকরিয়া জ্ঞাপন করছি, যে মহান মনিব অত্যন্ত মেহরবানি করে এই শীতের রাতে আল্লাহ তাআলার কোরআন মাজিদের আহ্বানে, কোরআনের ময়দানে কোরআনের কথা বলার জন্য, শোনার জন্য আমাদেরকে হাজির হওয়ার তৌফিক দিলেন। কৃতজ্ঞতা তাকে জানাই, করোনার বিপর্যস্ততার মাঝেও যিনি আমাদেরকে সুস্থ রাখলেন, কোরআনের কথা বলার মতো শোনার মতো মন মানসিকতা দিলেন, এই সব নেয়ামতের মালিককে। এই জন্য আমরা আলোচনা শুরুতে মন প্রাণ উজাড় করে অন্তরের সবটুকুন শ্রদ্ধা এবং ভালোবাসা দিয়ে আমাদের মনিব আল্লাহ তাআলাকে শুকরিয়া জানাই, কৃতজ্ঞতা জানাই, সবাই মিলে জোরে জোরে একবার কালিমাত শুকর করি, আলহামদুলিল্লাহ। দরুদ ও সালাম বিশ্ব নবী সাইয়্যিদুল মুরসালিন ইমামুনা উদওয়াতুনা হাবিবুনা উসওয়াতুনা সনাদুনা তাবিবুনা তাবিবু আরওয়াহিনা মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। সাহাবায়ে কেরাম ও শুহাদাই ইজামের আলা ইল্লিগিন আল্লাহ তাআলার কাছে কামনা করছি, বলুন আমিন। আলোচনা শুরুতে দোয়া করছি আপনাদের এলাকার কৃতি সন্তান, যিনি অল্প সময়ের ব্যবধানে বাংলার মুসলমানদের হৃদয়ের মণিকোঠা স্থান করে নিয়েছেন, মহতারাম প্রিয় ভাই শায়খ আহমদুল্লাহর জন্য দোয়া করছি। আপনারা ইতোমধ্যে শুনেছেন তিনি করোনা আক্রান্ত, আমরা সবাই দোয়া করি আল্লাহ তোমার গোলামকে তুমি তাড়াতাড়ি সুস্থ করে দাও। তার পরিবারের কয়েকজন সদস্য আক্রান্ত, এইভাবে তাম পৃথিবীতে যারা আক্রান্ত আছে আল্লাহ সকলকে তুমি শেফা দিয়ে দাও। সম্মানিত ভাইয়েরা, আমি আপনাদের সম্মুখে পবিত্র কোরআন মাজিদ থেকে সূরাতুল মুমিনুনের প্রথম 5টি আয়াতে কারিমা তেলাওয়াত করেছি। বিশ্বনবীর পবিত্র মুখ অনুসৃত ছোট্ট ছোট্ট দুইখানা হাদিসে নববী পাঠ করেছি। আল্লাহ তাআলা তৌফিক দান করলে এখান থেকে কিছু কথা বলবো। ওয়া মা তৌফিকি ইল্লা বিল্লাহ। সূরাতুল মুমিনুনের শুরুতে আল্লাহ তাআলা বিশ্ব
এই ভূখণ্ডে যত মুমিন যত জায়গায় বসবাস করছে, ইমানওয়ালা যত জন আছে, সবার জন্য সুসংবাদ দিয়ে সূরা মুমিনুন শুরু করেছেন। তিনি বলেছেন কদ আফলাহাল মুমিনুন, যত মুমেন আছে সব মুমেন সফল হয়ে গেছে। যারা ইমানদার তারা সফল, ইমানদার কখনো ব্যর্থ হতে পারে না। আল্লাহ পাক রব্বুল আলামিন ইমানদারদের দুশমন না দোস্ত। আল্লাহ ওয়ালিয়্যুল লাযীনা আমানু ইউখরিজুহুম মিনাজ জুলুমাতি ইলান নূর। এই আওয়াজটা একটু কমাও, একটু কমাও, সামান্য। আল্লাহ ওয়ালিয়্যুল লাযীনা আমানু, আল্লাহ তাআলা কোরআন মাজিদে ঘোষণা করছেন যারা ঈমান এনেছে, আল্লাহ বলেন আমি তাদের বন্ধু। সুবহানাল্লাহ, আল্লাহর কথা কখনো মিথ্যা হয় না। তিনি ওয়াদা দিয়ে লঙ্ঘন করেন না। আল্লাহ পাক রব্বুল আলামিনের মতো সত্য কথা বলার ক্ষমতা আর কারো নাই। ওয়ামান আসদাকু মিনাল্লাহি কিলা, ওয়ামান আসদাকু মিনাল্লাহি হাদিসা, এবং আল্লাহ যা বলেন ওই কথার মাঝে কোন রকমের সন্দেহের অবকাশও নেই। লা রাইবা ফি, তার প্রতিটা কথাই সন্দেহমুক্ত। তিনি যা বলেন তার সত্য, তার কথায় কোনো সন্দেহ নাই। ওই সত্যবাদী আল্লাহ তাআলা বলছেন আল্লাহু ওয়ালিয়্যুল লাযীনা আমানু, যারা ঈমান আনে আল্লাহ নিজে তাদের বন্ধু হন। আল্লাহর মতো বন্ধু যারা পায় তারা কখনো ব্যর্থ হতে পারে না। এই জন্যই তো আল্লাহ তাআলা আমাদেরকে হতাশ হতে মানা করছে। আমাদের আল্লাহ তাআলা দুনিয়া জীবন পরিচালনা করতে গিয়ে যত বিপদ আসুক, মুসিবত আসুক, তিনি বলেছেন তোমরা হীনবল হইও না, ওয়ালা তাহিনু ওয়ালা তাহজানু। সুবহানাল্লাহ, কে বলতেছেন? ওয়ালা তাহিনু, তোমরা হীনবল হইও না, ওয়ালা তাহজানু, তোমরা দুশ্চিন্তা করিও না। ওয়ান্তুমুল আ'লাউন, তোমরাই হবে সফল, তোমরাই হবে বিজয়ী। কদ আফলাহাল মুমিনুন, মুমিনরা বিজয়ী হয়ে গেছে। সূরা মুমিনুন অতীতকালের শব্দ বলেছেন, আর এখানে ভবিষ্যৎকালের শব্দ। হতাশ হয়ো না, দুশ্চিন্তা করো না, তোমরাই বিজয়ী হবে। তবে একটি শর্ত, ইন কুনতুম মুমিনিন, যদি তোমরা মুমেন হতে পারো। কারণ মুমেনদের সফলতার ঘোষণা আমি আল্লাহ দিয়ে রেখেছি। মুমেনদের হতাশ হওয়া কবিরা গুনাহ, হতাশ হওয়া যাবে না। লা তাকনাতু মির রাহমাতিল্লাহ, আল্লাহর রহমত থেকে নিরাশ হওয়া যাবে না। আল্লাহ হতাশ হতে মানা করছেন, সুতরাং আপনি হতাশ যদি হন তাহলে বোঝা গেল আল্লাহর নির্দেশ আপনি লঙ্ঘন করছেন। তিনি বলছেন হতাশ হওয়া যাবে না, তিনি আপনার বন্ধু, কেন হতাশ হবেন? এই জন্য আম্বিয়া আলাইহিমুস সালামের জীবনে আপনি হতাশা দেখবেন না। নবীদের মতো বিপদ অন্য মানুষের উপরে আসে না। প্রত্যেক মানুষের বিপদ মুসিবত তার ইমানের পরিমাণ নিয়ে আসে। যার ইমান যত তার বিপদ হয়। কালান নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, শাদ্দুন নাসি বালাআন আল আমবিয়া সুম্মাল আমসাল ফাল আমসাল। সহিহ বুখারী হাদিস। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, মানুষদের মাঝে সবচেয়ে বড় বিপদ এসেছে আম্বিয়াদের উপরে, সুম্মাল আমসাল ফাল আমসাল,
তার পরবর্তীতে নবীদের পথে যারা চলবে তাদের উপর পর্যায়ক্রমে বিপদ মুসিবত আসবে। এবার আপনাদের কাছে আমি জানতে চাই, বিপদ নিজে নিজে আসে না আল্লাহর অনুমতি লাগে? মা সাবা মিন মুসিবাতিন ইল্লা বিইজনিল্লাহ। আল্লাহ কুরআন মাজিদে বলেন, তাদেরকে যে মুসিবত গুলো পায়, যত মুসিবত দুনিয়া আসে আল্লাহর অনুমতি ছাড়া একটাও আসে না। কি আগাইতে হবে, আগানোর জায়গা হবে। আচ্ছা আমার ভাইরা, অনেক ভাইরা দাঁড়িয়ে আছে, অনেকে আরো আসবে, আমরা কি ওদের বসতে দিতে পারি না একটু? আপনাদের যাদের মাঝখানে ফাঁকা আছে আমি বিনীত আরজ করবো, একটা ইঞ্চি ফাঁকাও রাখবেন না, আপনার ক্ষতি হবে না অন্যের উপকার হবে, ঠিক না? তো নিজের ক্ষতি না হলেও যদি আপনি উপকার না করেন, আপনি তো বকিল, ঠিক না? ঠিক না, এটা অন্যের উপকার হবে, আপনার কোনো ক্ষতি নাই, তাও আপনি করবেন না, ওয়াজ আয়শা লাভ কিয়া। প্লিজ, আমরা পরোপকার শিখবো মাহফিল থেকে, শুধুমাত্র থিওরিক্যাল না, কিছু কিছু প্র্যাকটিক্যালও শিখবো, ঠিক আছে? এই জন্য মেহরবানি করে আমরা সবাই, এই ভাই মুরব্বী আর একটু আগান, বাবা জায়গা আছে তো, আগান আগান, এই যুবক ভাই একটু আগান, একটু কষ্ট হয়ে যাচ্ছে না, সামান্য সামান্য জিকিরের সাথে সুবহানাল্লাহ ওয়ালহামদুলিল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ সুবহানাল্লাহ ওয়ালহামদুলিল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ। এবার বসে যান। আমার ভাইরা, বলছিলাম বিপদ মুসিবত আল্লাহর পক্ষ থেকে আসে, আমরা আল্লাহ তাআলার উপর ঈমান আনার জন্য যে মৌলিক কতিপয় বিষয়ের উপর বিশ্বাস রাখি, তার মাঝে একটা আছে ওয়াল কদরি খায়রিহি শাররিহি মিনাল্লাহি তাআলা। তাকদীরের ভালো মন্দ সব কার পক্ষ থেকে আসে? এই বিপদ আপনার কাছে আসে দুটি কারণে। একটা কারণ হতে পারে আপনার জন্য আল্লাহর পক্ষ থেকে কর্মের শাস্তি, আর একটা হলো আল্লাহর পক্ষ থেকে আপনার ইমানের পরীক্ষা। জহরাল ফাসাদু ফিল বাররি ওয়াল বাহর বিমা কাসাবাত আইদিন্নাস। জলে স্থলে যত বিপর্যয় ঘটে, বিপদ মুসিবত হয়, এগুলো মানুষের হাতের কামাই, এর মানে তার কর্মের শাস্তি, কর্মের ফল। আবার আরেকটা হবে ওয়ালানাবলুয়ান্নাকুম বিশাইইন মিনাল খাউফি ওয়াল জুউই ওয়া নাকসিম মিনাল আমওয়ালি ওয়াল আনফুসি ওয়াস সামারাত ওয়াবাশশিরিস সাবিরিন। বলেন সুবহানাল্লাহ। আল্লাহ পরীক্ষা করার জন্য বিপদ দেন, বিপদ মুসিবত দেখে হতাশ হওয়া যাবে না, মোমেন সফল, মোমেনকে ব্যর্থ করার ক্ষমতা কারো নেই। এই জন্য আম্বি আলাইহিমুসসালামের জীবনের দিকে আপনি তাকান, দেখবেন তারা বিপদ দেখেছেন, বড় বড় বিপদ, কিন্তু কখনো হতাশ হয় নাই। ইব্রাহিম আলাইহিস সালামকে যখন আগুনে ফেলে দেয়া হলো, ওই আগুনে পড়ার সময় তিনি হতাশ নাকি তিনি ঈমানের দিক থেকে মজবুত? যখন ইব্রাহিম আলাইহিস সালামকে চরকির উপরে বসাইয়া চরকিটা ঘুরাচ্ছিল শয়তানের ইবলিসের পরামর্শ মোতাবেক, চরকি যখন বেশি ঘুরবে রশিতে ঢিল দিবা, তখন ইব্রাহিম আলাইহিস সালাম নমরুদের আগুনের জ্বলন্ত আগুনের মাঝখানে পড়ে যাবে। ইব্রাহিম আলাইহিস সালাম দেখেন আগুন ধাউ ধাউ করে জ্বলছে, সরকির উপরে তিনি একা, তারা সরকির রশি টানতেছে, যখনই তার আস্তে করে ঢিল দেবে ইব্রাহিম পড়ে যাবে আগুনের মাঝখানে, তিনি একা একা আগুনের তিনি সরকির উপরে বসে কি বললেন? তাফসীর ইবনু কাসির প্রণেতা লেখেন, ইব্রাহিম আলাইহিস সালাম সরকির উপরে বসে বলতেছে, ইয়া রব্বি
انك في السماء واحد وانا في الارض واحد اعبدك هو من رب আকাশে তুমি একা তুমি টোটাল বিশ্ব জাহান একা পরিচালনা করছো তোমার একারো অর্ডারে সব চলে وانا في الارض واحد اعبدك তুমি তাকায় দেখো ইবাদত করার মতো তোমার গোলাম ইব্রাহিম ও জমিনে একা আমার মা আমার পক্ষে না আমার বাবা আমার পক্ষে না পুরা জাতি আমার বিপক্ষে কিন্তু আমি আল্লাহ তোমার উপরে ভরসা করেছি আমি ঘোষণা করছি আমার সাথে আপনারা করুন ইব্রাহিমের ঘোষণা ছিল হাসবি আল্লাহু নিমাল ওয়াকিল নিমাল মাওলা ওয়া নিমাল নাসির সুবহানাল্লাহ আমি একা হলে কি হয়েছে আমার সাথে আল্লাহ আছে না নাই আছে হাসবি আল্লাহু নিমাল ওয়াকিল কর্ম সম্পাদনকারী হিসাবে আমার আল্লাহ আমার জন্য যথেষ্ট নিমাল মাওলা তিনি কত উত্তম বন্ধু উনার মত উত্তম কোন বন্ধু আর নেই বিপদকালে দুনিয়ার বন্ধু বন্ধুকে ছেড়ে পালাতে পারে সাথে আঘাত লাগলে বন্ধু দুশ্মন হতে পারে বন্ধুর বউয়ের সাথে ফরকিয়া করে বউ নিয়া পালাইতে পারে বন্ধু বন্ধুকে ঠকাতে পারে বন্ধু সেজে বুকের মাঝে ছুরি মারতে পারে কিন্তু আল্লাহ এমন এক বন্ধু যিনি কখনো কারোর উপর সামান্য জুলুম করেন না কাউকে ঠকান না উনি সত্যবর্ণ এই জমিন আল্লাহ তাআলাকে আল্লাহ বলে জীবনে একবারও ডাকে না এমন কত মানুষ আছে যাদের অক্সিজেন তিনি বন্ধ করেন না আল্লাহর সাথে শরীক করেন তাদেরকে বৃষ্টির পানি থেকে বঞ্চিত করেন না তিনি এমন এক দয়ালু দাতা আল্লাহ নাই বলে ঘোষণা দিয়া নাস্তিক হয়ে গেছে এমন লোকেরও দুনিয়ার কোটি কোটি টাকার মালিক বানায়া রাখছে আর তুমি তো বন্ধু মুমেন তোমার সাথে আল্লাহ আছে হতাশ কেন হবে আল্লাহ তো বলছে আমি মুমেনের বন্ধু নিমাল মাওলা হযরত ইব্রাহিম আলাইহিস সালাম আগুন দেখে বলতেছে আমার আল্লাহ আমার জন্য যথেষ্ট কারণ তিনি অনেক চমৎকার বন্ধু ও নিমাল নাসির বিপদ যত বড়ই হোক ওই বিপদে সাহায্য করার ক্ষমতা আল্লাহর আছে না তিনি কত উত্তম সাহায্যকারী হতাশ হলেন না ওয়া কানা ফিল হাওয়া আরাদা লাহু জিব্রিল ক্বাল ইয়া ইব্রাহিম লাক হাজা ক্বাল আম্মা মিনকা ফালা ওয়া আম্মা মিনাল্লাহি ফাবালা তারা রশির মাঝে টান দিল ইব্রাহিম আলাইহিস সালাম চরকি থেকে পড়ে গেলেন এখনো তিনি আগুনের মাঝে পড়েন নাই আগুন এবং চরকির মাঝামাঝি ইব্রাহিম জিব্রিল আমিন হাজির ওয়াল্লাহ নবী ইব্রাহিম আমি জিব্রিল এসেছি কোন সাহায্য লাগলে আমাকে বলেন আমার 600 পাখা আছে একটা দিয়ে নাড়া দেব নমরুদের জ্বালানো আগুন জনমের তরিবে যাবে ইব্রাহিম নবী বলেন না তোমার সাহায্যের প্রয়োজন নাই আমার আল্লাহ যথেষ্ট فجعل خازن المطر يقول متى عمر بالمطر فامطره تفسير ابن كثير প্রণেতা লিখেন বৃষ্টির দায়িত্বে নিয়োজিত ফেরেশতা মিকাইল আলাইহিস সালাম চিৎকার দিয়ে বলছে আল্লাহ ইব্রাহিম তো আগুনে পড়ে গেছে আমার তুমি অনুমতি দাও আমি বৃষ্টি বর্ষণ করে আগুনটা নিভিয়ে দেই আমার আল্লাহ বলে না লাগবে না
ইব্রাহিম তো বলছে আমি যথেষ্ট, আমার উপর এমন শক্তিশালী ভরসা যার আছে আমি আল্লাহ তাকে একা ছেড়ে দিতে পারি না। ও জিব্রিল তোমার সাহায্য লাগবে না, মিকাইল তোমারও লাগবে না, বরং আমি আল্লাহ দায়িত্ব নিয়ে বললাম, কুল্লায়ানারুকুনি বারদাম ওয়া সালামান আলা ইব্রাহিম। সুবহানাল্লাহ, আমি বললাম আগুন তোর মাঝে আমার প্রিয় ইব্রাহিম আসছে, সে আমার উপর ভরসা রেখেছে, হতাশ হয় নাই। আমি আল্লাহ তো ঘোষণা করেছি, মান ইয়াতাওয়াক্কাল আলাল্লাহি ফাহুয়া হাসবুহু, যে আমি আল্লাহর উপর ভরসা করে আমি তার জন্য যথেষ্ট হই। আমি তো ঘোষণা করেছি আমি মুমিনের বন্ধু, আমি তাকে একা কেমনে ছেড়ে দেই। সুতরাং তোর মাঝে আমার ইব্রাহিম আসছে, ও আগুন তুই তার জন্য ঠান্ডা হয়ে যা। ও আমার আগুন, ও আমার সৃষ্টি আগুন, ও আমার মখলুক আগুন, আমার গোলাম আগুন, ইব্রাহিমের জন্য ঠান্ডা হয়ে যাও। আগুনের ধর্ম হলো গরম হওয়া, আগুনের অভ্যাস হলো জ্বালায়া দেয়া, আগুন থাকে উত্তপ্তাপ। আল্লাহ কত উল্টে যা, চরিত্র পরিবর্তন করে ফেল, তুই ঠান্ডা হয়ে যা। কিন্তু আবার ইব্রাহিম আলাইহিস সালাম যখন আগুনে পড়েছেন, গায়ে কি কম্বল ছিল? না। শীতের কাপড় ছিল? না। তো ঠান্ডা হইলে না ইব্রাহিম কষ্ট পাবে? এজন্য আমার আল্লাহ কয় সালাম, এমন ঠান্ডা হ আমার ইব্রাহিম যেন নিরাপত্তা পায়, আরাম বোধ করে। নাতিশীতোষ্ণ গরমও থাকবি না, আবার বেশি ঠান্ডাও হবি না, আমার ইব্রাহিমের জন্য এয়ার কন্ডিশন হয়ে যা। শুধুমাত্র নাতিশীতোষ্ণ না, ইব্রাহিম নবী 40 দিন আগুনের ভিতরে ছিলেন, সেখানে জীবিত মানুষের খাবারের প্রয়োজন আছে, পানীয়ের প্রয়োজন আছে, উনি সব পেয়েছেন, আগুন ওনার জন্য আল্লাহর জান্নাতের অংশ হয়ে গেছে। হযরত মারিয়াম আর হুজরাত জান্নাতি ফল মূল পাঠাইছে কে? আল্লাহ। ইব্রাহিমের অগ্নিকুণ্ডে পাঠানোর ক্ষমতা তার আছে না নাই? ও মৌসুমি ফল দেখে জাকারিয়া আলাইহিস সালাম জিজ্ঞাসা করে, ইয়া মারিয়াম আন্না লাকে হাদা, ও মারিয়াম এ মৌসুমে আম পাইলা কই? যদি ল্যাংরাম আপনাদের বাজারে গেলে দেখেন এক বেটা অতগুলো নিয়ে বিক্রি করছে, আপনি বলবেন এই মৌসুমে ল্যাংরাম পাইলা কই? এখন তো আমের সিজন না। হযরত জাকারিয়া আলাইহিস সালাম বলে পাইলা কই? হযরত মারিয়াম সাথে সাথে জবাব দেন, মিন ইনদিল্লাহ, আমার আল্লাহ নিজে পাঠাইছে। ইব্রাহিম আলাইহিস সালাম 175 বছর হায়াত পেয়েছিলেন, জীবনের শেষ দিকে উনার নাতিপুতির সাথে যখন জীবনের কারগুজারি শোনাতেন, জীবনের গল্প শোনাতেন, ইব্রাহিম আলাইহিস সালাম বলতেন, আমি আমার লম্বা জীবনে যত আরাম আয়েস বোধ করেছি, ভোগ করেছি, উপভোগ করেছি, সবচেয়ে বেশি আরামে ছিলাম নমরুদের আগুনের ভিতরে। মূসা আলাইহিস সালাম বড় বিপদ দেখেছেন, বিশাল বিপদ। বনী ইসরায়েলের লোকদেরকে সাথে নিয়ে যখন তিনি মিশর থেকে চলে যাচ্ছিলেন ফিলিস্তিনের দিকে, দৌড়াতে দৌড়াতে রাতের বেলায় সকাল হয়ে গেল, বাহারে আহমারের তীরে সামনে লোহিত সাগর, সাগর পার হলে ফিলিস্তিন, ওই পাশে সাগরের পরে হলো মাকামে তি প্রান্তর, দ্বীপান্তর আমিও গিয়েছি। তারপরে তৌরে সিনা, ইব্রাহিম হযরত মূসার উপরে যেখানে তাওরাত নাজিল হয়েছে সেখানেও আমি গিয়েছিলাম। তারপরে ফিলিস্তিন, হযরত মূসা যাচ্ছিলেন হাজার হাজার বনী ইসরায়েল সাথে নিয়ে, কিন্তু সকালবেলায় দেখেন সামনে সাগরের অথই জলরাশি, বিশাল বিশাল ঢেউ আসছে, পিছনে তাকায় দেখেন ফেরাউন আসছে সৈন্য নিয়ে।
পিছনে ফেরাউন সামনে সাগর এখন মুসা যাবে কই যদি সাগরে জাব দেয় ডুবে মরবে দাঁড়ায়া থাকলে ধরে নিয়ে শুলে ছড়াবে এখন কি হবে তাই মুসা আলাইহিস সালামের উম্মত তখন বলছে ইন্না লামুদরাকুন আমরা সবাই বুঝি ধরা খাইয়াই গেলাম দরা খাইয়া গেলাম মুসা তোমার সাথে কেন আল্লাহ আমরা তো যেখানে ছিলাম মারছে কাটছে যাই করছে ছিলাম তো এখন তো আর কিচ্ছু নাই সামনে সাগর পিছনে শুলে চড়াবে যাবো কই কি করলাম মুসা দরা তো খাইয়াই গেলাম ইন্না লামুদ্রাকুন দুইটা তাকিদ একটা হলো ইন্না হরব মুসাব্বা বিল ফেল আরেকটা লামে তাকিদ কিন্তু মুসা নবী নির্বিকার তিনি হতাশ না তিনি টেনশন করে না তিনি জবাব দিলেন কাল্লা সুবহানাল্লাহ বলেন সুবহানাল্লাহ আরবে যেটাকে বলে হরফুর রাদা বাংলা তার অর্থ হলো অসম্ভব ইংরেজিতে বলে কোয়াইট ইম্পসিবল উম্মত কয় দরা তো খাইয়ে গেলাম মুসা কে অসম্ভব ইন্না মাইয়া রব্বি আমার সাথে আমার আল্লাহ আছে হতাশ হতে মানা করছে কে আওয়াজ দিয়ে বলতে হবে কে মানা করছে ওই আল্লাহর উপর ভরসা আমাদেরও বাড়ানো দরকার আছে না নাই সাইয়্যিদিন মুসা নবী কয় আমার আল্লাহ আমার সাথে আছে নিশ্চয় তিনি একটা পথ আমাকে বাতলে দেবেন সন্দেহ নাই আল্লাহ তাআলা কার দেরি নাই মুসা আমার উপর ভরসা যেহেতু করছো ফাদরিব বিআসাকাল বাহার হাতের লাঠিটা সমুদ্রে একটু বাড়ি মারো দেখি মুসা বাড়ি দিতে দেরি বারোটা রাস্তা তৈরি হতে দেরি হয় নাই হিজরতের রাস্তা আবু বকর সিদ্দিক বলে গারে সাউরে ইয়া রাসূলুল্লাহ কাফের রাতে এসে গেছে 2005 সনে ওই গারে সাউরে আমি ঢুকেছিলাম ঠিক এই কথাটা আমার বারবার মনে হয়ে যায় আবু বকরের কথা কাফেররা যদি পায়ের দিকে নিজের পায়ের দিকে তাকায় আমাদের দেখে ফেলবে আমি ওই গুহাতে ঢুকে বারবার এদিক সেদিক তাকালাম বিপরীত দিকে চিকন একটা গর্থ যেটা দিয়ে বের হওয়া লাগবে শিয়ালের মতো পা দুইটাই ভাবে বের করে হাত দুইটাই ভাবে দিয়া তারপরে মাথা দিতে হবে আর অপোজিটে তাকায় দেখলাম ওখান থেকে পাহাড়ের একটা জায়গা দেখা যায় যেটার চূড়া ওখানে দাঁড়ালে কাফেরদের পা দেখা যাবে আবু বকর সিদ্দিক তাই দেখে বলছিলেন ধরা তো খেয়ে গেলাম কাফের রাতে এসে গেছে আমার নবী নির্বিকার কোনো টেনশন নাই তিনি জবাব দেন লা তাহজান ইন্নাল্লাহ মানা লা তাহজান ও আবু বকর দুশ্চিন্তা করার কোনো কারণ নাই আমাদের সাথে আছে কে আওয়াজ দিতে হবে বলেন কে আছে কাফেররা নবী মুহাম্মদকে ধরতে পারছে মোমেনদেরকে ব্যর্থ করা যায় না মোমেনরা সফল ফেরাউন ব্যর্থ হয়েছে আল্লাহ পানিতে ডুবায় মারছে নমরুদ ব্যর্থ হয়েছে জুতার বাড়ি খাওয়াই আল্লাহ মারছে আবু জাহেল ব্যর্থ হয়েছে বদর যুদ্ধ দিন কলিবে বদরে পড়া লাগছে শেষ হয়ে গেছে মুসার কিছু হয় নাই ইব্রাহিমের কিছু হয় নাই নবী মুহাম্মদের কিছু হয় নাই আজকে তোমরা যারা আল্লাহর দিনের বিরুদ্ধে অবস্থান নিয়েছো দিনের ক্ষতি তোমরা করতে পারবা না তোমাদের পরিণতি ও ফেরাউন নমরুদের মতোই হবে আমার বন্ধু মুমেনদেরকে ব্যর্থ করা যাবে না মুমেন সফল ঘোষণাটা কার তবে হ্যাঁ মুসা আলাইহিসসালামের কাছে সাহায্য আসার আগে বনী ইসরায়েলের অনেক শিশুকে জীবন দিতে হয়েছে ওয়ায়ুযাব্বিহুনা আবনাকুম
ওয়াইস্তাহিউনা নিসাকুম, তারা তোমাদের ছেলে হলে জবাই করে দেবে। সাহায্য আসার আগে কিছু লোককে জীবন দিতে হতে পারে, রক্ত দিতে হতে পারে। সাহায্যের নিয়ম হলো মানুষের চেষ্টা যেখানে শেষ হয় আল্লাহর সাহায্য সেখান থেকে। কিন্তু হতাশ হওয়া যাবে না, আল কুফরু মিল্লাতুন ওয়াহিদা, তমাম দুনিয়ার কাফের ঐক্যবদ্ধ হয়েছে, মুসলমান শেষ করে দাও, শেষ করে দাও। ঠিক মহিলারা মাথা থেকে চুল যখন উকুন পায়, উকুনটা টান দিয়া লইয়া নখের উপরে বসায়া আরেক নখ দিয়া সাপ মারে, ঠিক আজকে তমাম দুনিয়ায় কাফেররা মুসলমানদের এইভাবে হত্যার ষড়যন্ত্র করছে, এবং সেই কায়দা তারা আগাচ্ছেও বটে। আপনি তাকায় দেখেন পৃথিবীর সব জায়গায় মুসলমান মাজলুম, মুসলমানের মতো মাজলুম আর কেউ নাই। বসনিয়া, সিসনিয়া, সোমালিয়া, কাশ্মীর, আলজেরিয়া, ফিলিস্তিন, মায়ানমার, গুজরাট, তাকায় দেখো কাশ্মীর, তাকায় দেখো ইয়ামান, সিরিয়া, পৃথিবীতে মুসলমান যেখানে মাইর খায়। তারা ডিভাইড অ্যান্ড রুল এই কায়দা আগাচ্ছে, মুসলমানদেরকে অনৈক্য তৈরি করো, বিভক্ত করো, আর শাসন করো, পিটাও। মুসলমান তোমরা বিভক্ত হয়ো না, তোমরা ঐক্যবদ্ধ হয়ে যাও, সুলুম একদিনে বন্ধ হয়ে যাবে। মুসলমানের সুযোগ নিয়া আরেক মুসলমানকে তারা মারতেছে। সৌদি আরব যদি ঘাঁটি না দিত, আমেরিকার বিমান যদি নামতে না পারত, কুয়েত আক্রান্ত হতো না, ইরাকও আক্রান্ত হতো না। আমার বন্ধু, মধ্যপ্রাচ্যে আমেরিকা থেকে আসতে সময় লাগে কমপক্ষে 13 ঘন্টা। রিয়াদ বিমানবন্দরে বিমানে উঠলাম, জন এফ কেনেডি নিউ ইয়র্কের ওই বিমানবন্দরে গিয়ে নামলাম, সময় লাগছে 13 ঘন্টা, আসা যাওয়া 13 দুগুণা 26 ঘন্টা। এখন যদি একসাথে এত তেল বিমানে লোড করে বিমান ফ্লাই করা কষ্ট হবে, তাহলে নিশ্চিতভাবে তেল এমন পরিমাণ আনবে যেই পরিমাণ দিয়ে এসে বোমাটা মাইরা আবার তেল লইয়া ওই দেশে যাবে। এখন আমরা যদি বোমা বিমান নামার জায়গা না দিতাম, তারা আসার সাহসটাও করতো না। জায়গা তো আমরা দিয়েছি, শুধু আমরা জায়গায় দেই নাই, আমরা তাদের তেল দিয়েছি। মুসলমান মাইর খাওয়া জাতি নয়, মাইর খাওয়ার কথা নয়, তারা তো সিংহের জাতি ছিল, অর্ধ পৃথিবী তাদের হাতে ছিল, তারা কেন মাইর খাওয়া পাইর খাবে? ও বন্ধু, মুসলমানেরা যদি কালকে একমত হয়ে যায়, আমাদের 66টা মুসলিম রাষ্ট্র ঘোষণা দেয়, ও কাফেররা আমাদেরকে মারলে আমরা তোমাদেরকে তেল দেব না, সৌদি আরব বলবে, কাতার বলবে, দুবাই বলবে, ইয়ামান বলবে, সিরিয়া বলবে, ইরাক বলবে, শুধু মধ্যপ্রাচ্য যদি তেল বন্ধ করে দেয়, 6 মাস পরে আমেরিকা ইউরোপের আকাশে বিমান উড়বে না। আমাদের পিঠের তলায় তাদের হাত, আমি পিঠ যদি না নারি, ইতিহাস বাইর করবি কেমনে? মুসলমানকে মারা দূরের কথা, কালকে মুসলমান একমত হইয়া ঘোষণা দিয়ে দেখ, তেল দেব না, তেল দেব না, তেল দেব না, তারা আমাদেরকে মারবে না, উল্টা পায়ের মাঝে তেল মালিশ করবে। আমার বন্ধু, তারা তমাম দুনিয়াতে সিদ্ধান্ত নিয়েছে আমাদেরকে মেরে ফেলবে, শেষ করে দেবে। আল্লাহ তাআলা বলে, তারা চায় ফু দিয়া, ফু দিয়া মোমবাতি যেমন নিবা, তারা আল্লাহর দিনকে এভাবে নিভিয়ে দিতে। দিন কি মোমবাতি নাকি যে ফু দিলে নিবানো যাবে? সূর্যের আলো নিবানো যায় না, ছাই দিয়া চাঁদের আলো ঢাকা যায় না,
তোমরা ষড়যন্ত্র করে দিন নিভাতে পারবা না। আল্লাহু মুতিম্মু নূরি, আল্লাহর সিদ্ধান্ত, তার দ্বীনের পরিপূর্ণতা তিনি দেবেন। তোমরা যারা আজকে পৃথিবীর মানচিত্র থেকে মুসলমানদের দেশ, মুসলমানের সভ্যতা মোছার চেষ্টা করছো, কিচ্ছু করতে পারবা না। আমরা বেঁচে আছি, আমরা বেঁচে থাকবো, ঈসা নবী আসার সময় হয়ে গেছে। তিনি আকাশ থেকে যখন নামবেন আবার দ্বীন কায়েম হবে, একটা ইঞ্চি জায়গা থাকবে না পৃথিবীতে যেখানে কালেমার পতাকা উড়বে না। তমাম দুনিয়াতে আবার কালেমার পতাকা পদপদ করে উড়বে। ইন্না ঈসা লাম ইয়ামুত, বিশ্ব নবী বলেন ঈসা মরে নাই। আল্লাহ বলেন ইন্নি মুতাওয়াফিকা ওয়া রাফিউকা ইলাইয়া, আমি তোমারে আমার কাছে তুলে এনে রেখেছি। আবার আকাশ থেকে কিয়ামতের আগে আল্লাহ ঈসা নবীকে পাঠাবেন, দিনের বিজয় আবার হবে, ঠেকানোর ক্ষমতা কারো থাকবে না। মায়ের প্রসব বেদনা প্রমাণ করে নতুন বাচ্চা দুনিয়ার মুখ দেখবে, রাতের গভীরতা প্রমাণ করে নতুন সূর্য আবার উদিত হবে। আজকের পৃথিবীতে মুসলমানের উপর জুলুম প্রমাণ করে আবার ইসলামের বিজয় গণায় আসছে। হতাশ হওয়া যাবে না, মুমিন সফল বলেছেন কে? এই সফলতা আমরা দুনিয়াতে অনেকেই হয়তো দেখে যাব না, কিন্তু ঈসা নবী আসলে চূড়ান্ত সফলতা আবার পৃথিবী দেখবে। এবার বলুন তো, হজরত ঈসা আসার আগে আমরা যারা শহীদ হব, আমাদেরকে জেলে দেয়, আমাদেরকে বিনা দোষে ডজন ডজন মামলা দেয়, আমাদেরকে বিনা দোষে দর্শনকারী বানায়া, হত্যাকারী বানায়া, দুনিয়ার শ্রেষ্ঠ মুফাসসিরদের একজন উনাকেও জেলখানার কয়েদি বানায়া রাখছে। বিনা দোষে ফাঁসিতে ঝুলাইয়া দেবে, হয়তো জেলখানায় মরা লাগবে। এই যে লোকগুলো চূড়ান্ত বিজয়ের আগে মরে গেল, শহীদ হয়ে গেল, তারা কি ব্যর্থ হয়েছে? মুমিন তো ব্যর্থ হতে পারে না। কদ আফলাহাল মুমিনুন, এখানে কাদ শব্দটা তাহকিকের জন্য এসেছে, দৃঢ়তার জন্য এসেছে। ফেলে মাজির আগে কাদ ব্যবহার হলে মাজি করিব, সামান্য সময় আগে যেই কাজ হয়েছে নিকটবর্তী অতীতকালের জন্য কাদ আসে ফেইলে মাজির আগে, কিন্তু এখানে তার জন্য নয়, এখানে আসছে ধীরতার অর্থে। কদ আফলাহাল মুমিনুন, বাংলা অর্থ হলো যারা মুমেন তাদের সফলতা নিশ্চিত, তাদেরকে ব্যর্থ করা যাবে না। তারা মরলে শহীদ হবে, বাঁচলে গাজী হবে। দিন বিজয়ের আগে মা সুমাইয়া শহীদ হয়েছেন মক্কা, ঠিক না? কথা বলতে হবে ঠিক কিনা? হ্যাঁ, গরম লাগতেছে, হাত পাকা লাগবে। দিন বিজয়ের আগে মা সুমাইয়া রাদিয়াল্লাহু তাআলা না মক্কায় শহীদ হয়েছেন। দিন বিজয় হয়েছে মদিনায়। দিন বিজয়ের আগে মা খাদিজা ইন্তেকাল করেছেন মক্কায়। নবুয়তের দশম সনে মা খাদিজা চলে গেছেন দুনিয়া থেকে। রাসূলুল্লাহ হিজরত করলেন তারও 3 বছর পরে। আপনাদের কাছে আমি জানতে চাই, দিন বিজয়ের আগে মা খাদিজা মরে গেলেন, হযরত সুমাইয়া শহীদ হলেন, তারা কি সফল না ব্যর্থ? আওয়াজ করে বলেন সফল না ব্যর্থ? দিন বিজয়ের আগে আমির হামজা ওহুদের ময়দানে শহীদ হয়েছেন, দিনের বিজয় দেখেন নাই আমির হামজা? আওয়াজ করে বলুন তো, উনি শহীদ হইয়া সফল না ব্যর্থ? তাহলে বোঝা যায় মোমেনদেরকে শহীদ করো ব্যর্থ করা যায় না। আরে আমাদের সফলতার ঘোষণা আল্লাহ দিছে, তোমরা কেমনে ব্যর্থ করবা? এজন্যই তো আমরা এমন এক জাতি, আমরা এমন এক উম্মা, আমরা হাসতে হাসতে পাশের মঞ্চে যেতে পারি, আমরা তপ তপু জালেমের সাথে আপোষ করি না। বরং শাহাদাতের আগে শহীদ তার ছেলের সাথে পরামর্শ করে, ফাঁসির মঞ্চে লুঙ্গি পরে যাব না পাজামা পরে যাব? মৃত্যুর খবর শোনার পরে তো মানুষের মাথা বিগড়ে যাওয়ার কথা, যে কিছুক্ষণ পরে আমার ফাঁসি হবে,
তখন তো ঝরে কান্না করার কথা, মানুষের সাথে কিসের গল্প কিসের কথা, মরে যাব টেনশনের কথা। কিন্তু শহীদ বলে কি না ছেলেকে পরামর্শ দাও, আমি কি লুঙ্গিটা পরব না পাজামাটা পরব। মনে হয় শহীদ যেন শ্বশুর বাড়ি বেড়াতে যাওয়ার প্রস্তুতি নিচ্ছে। বাড়ি চলে যায়, ব্যবসা চলে যায়, চাকরি চলে যায়, দিনের পর থেকে একটা চুল পরিমাণ সরে না, জেল খাটে দিনের পর দিন, বের হইয়া আবার মিছিলে দৌড়ে চলে যায়, জেলখানা থেকে বের হইয়া আবার ইসলামী আন্দোলনের কাজ করছে, হতাশ হয় না, কারণ আমাদেরকে হতাশ করা যাবে না। আমরা বুলেট খাইতে রাজি, গলা দিতে রাজি, তোমরা বুলেট মারতে মারতে তোমাদের পিস্তলের বুলেট শেষ হবে, আমাদের বুক শেষ করতে পারবা না, তোমাদের রশি শেষ হবে, আমাদের কল্লা শেষ হবে না, একটার পর একটা কল্লা দিতেই থাকবো, তোমরা ফাঁসি দিতে দিতে হতাশ হয়ে যাইবা, পরিশ্রান্ত হইয়া যাইবা, ক্লান্ত হইয়া যাইবা, আমাদেরকে দিনের পথ থেকে সরাতে পারবা না। আমার বন্ধু, আমার ভাইয়েরা, বিপদ নতুন কিছু নয়, ইব্রাহিমের জীবনে এসেছে, মূসা নবীর জীবনে এসেছে, বিশ্ব নবীর জীবনে এসেছে, আমাদেরকে ভয় পাওয়ানো যায় না। আমরা তো আগুনে পড়া ইব্রাহিমের রুহানি সন্তান। ও বন্ধু, ব্যঙ্গের সর্দি হয় না, এর কারণ তার জন্ম পানিতে, ঠিক না? দুঃখ নিয়ে জন্ম যাদের তাদের আবার দুঃখ কিসের? আমার ভাইয়ারা, এখন মুমেন সফল, এই আয়াতে কারিমার চূড়ান্ত ব্যাখ্যা হলো সফল মানি হলো মান ক্বালা লা ইলাহা ইল্লাল্লাহু দাখালাল জান্নাহ। এই সফলতা মানি আমাদের কথা, দুনিয়ার ক্ষমতার জন্য নয়, আমরা ক্ষমতার মাঝে সফলতা আছে মনে করি না। আমাদের কথা টাকার জন্য নয়, টাকার মাঝে সফলতা আছে আমরা মনে করি না। আমরা যারা কোরআনের কথা বলি, কোরআনের ইসলামী আন্দোলন করি, আমরা কেউ ব্যক্তিগত ক্ষমতা কখনো চাই না। যে ক্ষমতা চায় তাকে নেতা বানানো জায়েজ হয় না, আমরা আল্লাহর কোরআনকে ক্ষমতায় নেয়ার কথা বলি। ক্ষমতার মাঝে সফলতা নেই, সফলতা আল্লাহর কোরআনকে ক্ষমতা নেয়ার মাঝে, কারণ কোরআন যখন ক্ষমতায় যাবে সমাজে শান্তি কায়েম হয়ে যাবে। কোরআনের আইনগুলো কার আইন? আওয়াজ করে বলুন, কার আইন? আল্লাহ শুধু মুসলমানের নয়, হিন্দুরও আল্লাহ তিনি, তিনি বৌদ্ধেরও আল্লাহ, খ্রিস্টানেরও আল্লাহ, সবার আল্লাহ হওয়ার কারণে আল্লাহর বাতাস সবার জন্য পায়, আল্লাহর অক্সিজেন সবাই সমান পায়, আল্লাহর বৃষ্টির পানি সবাই সমান পায়, আল্লাহর জমিনের ভাগিদার সবাই হয়ে যায়, আল্লাহর আইন যদি কায়েম হয় পুরা মাখলুক শান্তি পেয়ে যায়। আল্লাহর কোরআনের আইন চালু যখন হয়ে যাবে, হিন্দু বৌদ্ধ খ্রিস্টান গড়ের দরজা খুলে ঘুমাবে, তাদের ঘরেও চুরি করার সাহস কেউ করবে না। কোন হিন্দুর ঘরে যদি মুসলিম চোর ঢুকে চুরি করে, প্রমাণ হলে আল্লাহর আইন, মুসলিম চোরের হাতটাও। যদি কোন হিন্দু যুবতীর চরিত্র নষ্ট করে, জগ নষ্ট করে, ধর্ষণ করে, আল্লাহর আইন সবার জন্য সমান। মুসলমানের সন্তান হিন্দুর মেয়ের ইজ্জত নষ্ট করেছে, সার দেয়া হবে নাকি? অবিবাহিত হলে 100 বেত লাগানো হবে, বিবাহিত হলে রজম করে হত্যা করা হবে, আল্লাহর আইনে কেউ সার পায় না। মোমেন সফল মানি মোমেনের জন্য আল্লাহ রেখেছেন জান্নাত, জান্নাত হলো সফলতার নাম। যে জান্নাত পায় নাই সে ব্যর্থ, যে জান্নাত পায় সেই
এই আয়াতের চূড়ান্ত ব্যাখ্যা হলো সব মোমেন জান্নাতি, কারণ ইমান আছে এমন একজন লোক চিরস্থায়ী জাহান্নামী হবে। যদি সরিষা পরিমাণ ইমান ও কলবে থাকে সেও একদিন একদিন জান্নাত পাবে। অসংখ্য হাদিস, অসংখ্য হাদিস। ইমান যদি জাররা পরিমাণ থাকে জাহান্নামে আল্লাহ তাকে মেয়াদি শাস্তি দেবেন, ইমানের কারণে আবার মুক্তিও দেবেন। তামান ইয়াবাল মিসকালা যাররাতিন খাইরান ইয়ারা, যাররা পরিমাণ ভালো যদি আমল নামায় থাকে তার প্রতিদানও সে পাবে। তাহলে যার অন্য আমল নাই ইমান আছে এটাও তো একটা নেক আমল বটে। ইমানদার সফল, তাই ইমানওয়ালা হয়ে যাও মুসলমান, ইমানওয়ালা হয়ে যাও। কিন্তু পরিতাপ, ইমানদার সফল এই কথা সত্য, কিন্তু আজকে তো ইমানদার পাওয়া বড় দায়। সফলতার জন্য যে ইমানটা জরুরি সেই ইমানটাই এখন পাওয়া কঠিন। দাড়িওয়ালা আছে, টুপিওয়ালা আছে, পাজামা পাঞ্জি পাক পাঞ্জাবি পাগড়িওয়ালাও আছে, নামাজওয়ালা হজওয়ালা আছে, কিন্তু ইমানওয়ালা বড়ই কম। আমার সামনে পিছে ডানে বামে বসে আছে কত ইমান হারালো, আজকের এই মাহফিলের কথা বলছি, কত জনের ইমান নাই। আর কান খুলে শুনুন, যার ইমান নাই তার কপালে জান্নাত। নবীর বাবা হইল জান্নাত নাই যদি কপালে ইমান না থাকে, যেমন ইব্রাহিমের বাবা আজর জাহান্নাম। নবীর ছেলে হলো জান্নাত নাই যদি ইমান না থাকে, নূহ নবীর ছেলে কেনান জাহান্নামী। লূত আলাইহিসসালামের স্ত্রী জাহান্নামী, একই বিছানায় ঘুমাতেন, রান্না করে স্বামী নবী নূহকে খাওয়াতো লূতকে খাওয়াতো, দুইজন নবীর বউ জাহান্নামী। বাবার ঔরসের সন্তান কেনান, কেনান যখন ডুবে মরে হযরত নূহ নবী তখনও কেনানের জন্য আল্লাহর কাছে দরখাস্ত করে, ইন্না ইবনি মিন আহলি। যখন প্লাবন শুরু হলো, পানি বাড়তে থাকলো, নৌকা ভাসতেছে, হযরত নূহ আলাইহিস সালাম নৌকার মাঝে আর কেনান পানির মাঝে হাঁটু পানিতে দাঁড়ায় আছে, নূহ নবী ডাইকা কইয়া বুনাইয়ার কা মানা, নূহ আলাইহিস সালাম বলে, হে প্রিয় ছেলে, ও কলিজার টুকরা কেনান, আয় আমার সাথে নৌকায় উঠ। কেনান জানে সে নৌকায় উঠলে একটা টিকেট কাটা লাগবে, ওই টিকেট কেটেছে 40 জন, তা 40 জন নৌকার যাত্রী। এখন কেনান যদি 41তম যাত্রী হয়, একটা টিকেট তাকেও নেওয়া লাগবে, ওই টিকেট যার নাই নৌকা উঠতে দেয়া হবে না, ওই টিকেটের নাম হলো লা ইলাহা ইল্লাল্লাহ। ওই টিকেটের যাত্রী হতে চাইলে কালেমাটা পড়ে ইমানদার হইয়া ওঠো। কেনান এটা জানেন, তাই নূহ নবী কইয়া বুনাইয়ার কাব মানা, আমাদের সাথে আস নৌকায় ওঠ। কেনান বলে, সাউই ইলা জাবালিন ইয়াসিমুনি মিনাল মা, তোমার সাথে নৌকায় উঠব না, আমি পাহাড়ের চূড়ায় উঠব, ওই পাহাড়ের চূড়ায় তো আর পানি উঠবে না। নূহ আলাইহিস সালাম বুঝায় কইল, অসিমালিয়াও আজকে তোরা পাহাড়ও বসাইতে পারবে না, পাহাড়ও ডুবে যাবে। কেনান কয়, ক্ষয় কি আমার বাপে, এত ফানি জীবনে কোনোদিন হইছিনি। বিশ্বাসটা করল না, কিন্তু পাহাড়টা ঠিকই ডুবে গেল। যখন পাহাড়ও ডুবে গেল, কেনান এবার পাহাড়ের উপরে এখন উঠবে কই, এবার কেনানও ডুবে যাচ্ছে, হযরত নূহ নবীর সহ্য হয় না। সন্তানদের প্রতি পিতামাতার ভালোবাসা যে কত, যারা মা বাবা হয় নাই তারা এটা বুঝবে না। ও বন্ধু, মা বাবা হওয়ার পরে এটা বোঝা যায়। একটা গল্প পড়েছিলাম,
ছেলে সনের ঘর দে, সনের ঘর বুঝেন নি, এক সময় এলাকায় সনের ঘর ছিল, প্রচন্ড রোদ, দুপুর 12টা 12:30টার টাইম, সূর্য তার যৌবনের সবটা খরতাপ বিকিরণ করছে চৈত্র মাসের রোদ, ছেলে সনের ঘর দিচ্ছে, নিচ থেকে ছেলের বউ সন মারতেছে আর জামাই স্বামী বৈশা সনের ঘর। তখন বাবা বুড়া মিয়া ঘরের বারান্দায় বৈশা বৈশা কয়ে ফোলারে, ওই ফোলা নাম নাম বিকালে করিস, এখন বেশি রোদ না। বাপে বলতেছে নাম নাম, ছেলে কয় তুমি এত কেট কেট করো কেন, তুমি তো বারান্দায় বসে আছো বাবা, কাম আমি করি, তোমার এত কেট কেট কেন, তুমি বসে থাকো, তুমি বসে বসে দেখো আমি কেমনে কাজ করি। বাপে কয় নামবি না, ছেলে কয় না। এখন বাপে নাতি আছে একটা 4-5 মাস বয়সের, এটা ঘরে খাটের মাঝে শুয়ে আছে, কর্ম বোঝা যায় না। নূহ আলাইহিসসালাম যখন দেখে কে ও আমার আল্লাহ, তুমি তো আমার বলছিলে আমার পরিবারের সদস্যদের কামি যেন নৌকায় তুলি, এখন আমার ছেলে কেনান সে তো আমার পরিবারের সদস্য, ও তো ডুববা যায়, উঠতে চায় না, পোলাপান মানুষ বোঝে না, কিন্তু এখন তো ডুবে যাচ্ছে, তোমার অনুমতি ছাড়া তো তোলার অধিকারও আমার নাই, ও আল্লাহ আমার ছেলে তো ডুবে যাচ্ছে, এর মানে বোঝাতে চায় আল্লাহ তুমি একটু বাঁচাও। আল্লাহ ওহী নাজিল করে কয় লাইসা মিন আহলিকা, আমি কেনানের নাম তোর পরিবার থেকে কেটে দিয়েছি। লাইসা মিন আহলি কেনান, তোর পরিবারের কেউ না, তার নাম আমি কেটে দিয়েছি। আমার বন্ধু সফল হওয়ার জন্য ঈমান লাগবে, নবীর ছেলের ঈমান নাই তার কপালে জান্নাত নাই, নবীর বাবার ঈমান নাই তার কপালে জান্নাত নাই, নবীর বউ ঈমান নাই তার কপালে জান্নাত নাই, আবু তালেব নবীর চাচা ঈমান নাই, আবু তালেবের কপালও জান্নাত। এবার আপনারা বলুন তো, ওই জান্নাতটা পেতে হলে আমাদের ঈমান দরকার আছে না? নাই। কিন্তু আজকে তো ঈমান হারা মানুষের অভাব নাই। قال النبي صلى الله عليه وسلم ياتي الى الناس جمان يجتمعون في المساجد ليس فيهم مؤمن বিশ্ব নবী বলছেন এমন একটা জামান আসবে যে জামানার মানুষগুলো জামাতের সাথে নামাজ পড়বে কিন্তু একটারও ঈমান থাকবে না। সহিহ মুসলিমের হাদিস, قال النبي صلى الله عليه وسلم يصبح الرجل مؤمنا فيمسي كافرا, আল্লাহর হাবিব ভবিষ্যৎবাণী করলেন ওই যে জামানাটা আসবে ওই জামানার মানুষগুলো সকালবেলায় মুমেন থাকবে সন্ধ্যাবেলায় কাফের হয়ে যাবে। আসাবিরু মিনহুম আলা দীনিহি কাল কাবিদ আলাল জামার, আর যারা প্রকৃত ঈমানওয়ালা থাকবে তাদের হাতের মাঝে আগুনের কয়লা রাখা যত কঠিন ঈমান রাখা তত কঠিন হয়ে যাবে। ওই জামানা এসেছেন আসবে, কি মনে হয়? এসেছেন আসবে, জামাতে 5 ওয়াক্ত নামাজ হয়, ইমামও কাফের, মুয়াজ্জিনও কাফের, মুসল্লি সবগুলা কাফের, এমন মসজিদ বাংলাদেশেও 1400 বছর আগে বিশ্ব নবী বলে গেছেন ওই জামানা আসবে, বহু বছরের শব্দ মাসাজিদ, 1 বছর হলো মসজিদ, বহু বছর ইয়াজতামিউন, 1 বছর এই যে তামা ইয়াজতামিউ ইয়াজতামিউনা ফিল মাসাজিদ, ওই জামানার মুমিন নামদারি মানুষগুলো জামাতের সাথে নামাজ পড়বে, লাইসা ফিহিম মুমিন, একটার ঈমান নাই। ওই জামানা এসে গেছে, ঢাকায় বকশি বাজারে গেলে কাদিয়ানিদের মসজিদ আছে না? নাই।
ওই মসজিদের ইমাম কাদিয়ানি মুয়াজ্জিন কাদিয়ানি মুসল্লিও কাদিয়ানি জামাতে নামাজ পড়ছে পাঁচ ওয়াক্ত কিন্তু ইমানওয়ালা কয়টা তাদের নামাজ রোজা হজ যাকাত সব আমাদের মতো তাদের টুফি তাদের দাড়ি পাঞ্জাবি পায়জামা পাগড়ি সব আমাদের মতো মেসোয়াক আমাদের মতো নামাজ রোজা আছে পাঁচ ওয়াক্ত কিন্তু কাফের ইমানটা নাই এবার বলুন তো শয়তান কে আল্লাহর ইবাদত করে নাই কথা বলেন বলেন আল্লাহর ইবাদত করে নাই আওয়াজ দিয়ে বলুন তো শয়তান কি জিন না ফেরেশতা হ্যাঁ ফেরেশতা না কোরআনের বক্তব্য কানা মিনাল জিন আল্লাহ কয় সে ছিল জিন জিন জাতির একজন কিন্তু ইবাদত করতে করতে ফেরেশতাদের সাথে এমন ভাবে মিশে গেছে কোন কোন মুয়াজ্জিন বলছেন ফেরেশতাদের মুআল্লিম উস্তাদ হয়ে গেছে সে ফেরেশতাদের সাথেই থাকতো এত ইবাদত করছে আল্লাহ তার উপরে বেশি খুশি হইয়া গেছে কিন্তু আওয়াজ দিয়ে বলুন তো ওই ইবাদত আলা শয়তান আজকের এই মুহূর্তে মুমিন না কাফের আল্লাহ কয় সে কাফের হয়ে গেছে শয়তান কাফের হলো আল্লাহর শুধুমাত্র একটা আইন অমান্য করার কারণে শয়তান বলেনি আল্লাহ তোমারে মানি না শয়তান বলেনি আল্লাহ বলতে কেউ নাই বরং শয়তান আল্লাহ যখন কাফের ফতুয়াদি জান্নাতের সীমা থেকে বের করে দিল শয়তান তখন আল্লাহর রাব্বি বলে ডাকতেছে কোরআন পড়লে পাবেন শয়তানকে আল্লাহ তাআলা বললেন ফখরুজ মিনহা ফাইন্নাকা রাজীম তুই আদমরে সিজদা করস নাই তুই অভিশপ্ত বেরিয়ে যা জান্নাতের সীমা থেকে সে জান্নাতের সীমা থেকে বের হইয়া তারপরে সে কি বলতেছে তার কথাটা আল্লাহ কোরআনের আয়াত বানায়া নাজিল করে আমাদের শোনায় শয়তান বলতেছে রব্বি তাআজিরনি ইলা ইয়াউমি ইউবাতুন ও আমার রব আমারে কিয়ামত পর্যন্ত হায়াত দেও আপনার একটু আওয়াজ করে বলেন তো যদি বুঝে আসে আমার কথা আল্লাহর কাছে কিয়ামত পর্যন্ত হায়াত চাইল কে কথা বলেন কে তাহলে শয়তান শয়তান হইয়া বুঝে দেয়ার মালিক হে কিন্তু খাজা বাবার কাছে চায় নাই অমুক তমুকের কাছে চায় নাই সে শয়তান হইয়া বুঝে দেয়ার মালিক আল্লাহ আর আমরা কত নামাজি আছে পীরের কাছে সন্তান চায় খাজা বাবার কাছে চাকরি চায় শয়তান আরো ভালো এবার আপনারা বলুন তো শয়তান আল্লাহর কাছে যখন চাইল কেয়ামত পর্যন্ত হায়াত আল্লাহকে কি বলে ডাকলো রব্বি কি বলেছে আমরাও বলি রব্বি রাহমহুমা আমরা বলি রাব্বি জিদনি ইলমা এটা কোরআনের আয়াত রাব্বি জিদনি ইলমা রাব্বি রাহমহুমা কোরআনের আয়াত আমরা বলি রাব্বি শয়তান কয় রাব্বি ও আমার রব আমার কিয়ামত পর্যন্ত হায়াত দাও তো হে কাফের হইল কেমনে হে তো আল্লাহর রব বলে ডাকে সে তো আল্লাহর রব বললো কাফের কেন আমার বন্ধু রব বললে হবে না রবের আইন মানতে হবে রব কয় আদম রে সেজদা কর হে কয় জিনা রব মানলে হবে না রবের আইন মানতে হবে এখন আমাদের দশা শয়তানের সে আরো খারাপ আমরা আল্লাহরে রব ডাকি আল্লাহ কয় চোর ধরে হাত কাটো ডাকাত ধরে শুলে দাও জেনা করলে পাথর মারো মদ খাইলে আসি বেত লাগাও আল্লাহর আইনে দেশ চালাও আলা আলাহুল খালকু ওয়াল আমর শব্দান সৃষ্টি যার আইন চলবে তা
আমার তুমি চোর ধরে হাত কাটো না ডাকাত ধরে শুলে দাও না জেনা করলে পাথর মারো না মদপান করলে আসি বেত লাগাও না শয়তান মানে না একটা তুমি মারো না ডজন ডজন কাদিয়ারি মানে না কোরআনের চাইর খর খালিম তামিম খাতামান নবিয়্যিন আর তুমি মানো না ডজন ডজন অক্ষর তোমার ইমানটা থাকলো কেমনে মুসলমানরা আজকে জায়গায় জায়গায় বুঝে না বুঝে শিরিক করে ইমান হারাচ্ছে কুফরি করে ইমান হারাচ্ছে সফল মুমিন সে ইমান নিয়ে মরবে এখন আপনারা বলুন তো শিরিক করলে ইমান থাকে না যায় আওয়াজ করে বলুন থাকে না যায় কুফরি করলে ইমান থাকে না যায় এখন কাদিয়ানি কাফের চার অক্ষর মানে না বিশ্ব নবীকে বড় নবী মানে বড় রাসূল মানে কিন্তু শেষ নবী মানে না তারা আল্লাহর কোরআনের একটা মেসেজ অস্বীকার করেছে শয়তান আল্লাহর একটা আইন লঙ্ঘন করেছে কাদিয়ানির ঈমান শেষ শয়তানের ঈমান শেষ এখন শয়তান রে কাফের বলে কাদিয়ানিকে কাফের বলে তুমি মজা নিও না নিজের ব্যাপারে সমালোচনা করো আত্মসমালোচনা করতে শিখ আল্লাহর আইন তো মানুই না যারা মানতে কয় উল্টা তাদেরকে মৌলবাদী রাজাকার বলে গালি দাও আল্লাহর আইনের কথা শুনলে চেহারা কালো হয়ে যায় এমন নামাজিও আছে না নাই নামাজে দাঁড়ায় আপনি বলেন আউযুবিল্লাহি মিনাশ শাইতানির রাজিম বিসমিল্লাহির রহমানির রহিম আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন আপনি নামাজে খড়ে বলেন আউযুবিল্লাহি মিনাশ শাইতানির রাজিম আল্লাহ তোমার কাছে অভিশপ্ত শয়তান থেকে আশ্রয় চাই শয়তান পাশে খাড়ায়া কয় আমার অভিশপ্ত কইল কেডারে সুই যদি সালুনি যদি সুইকে কয় সালুনি চিনেন না মহিলারা গুড়িয়ে করে যে কি কয় এদেশে কি কয় চালুনি চালুনি সুইকে কয় ও সুই তোর পিছনে ছিদ্র কেন তুই তো বেড়া ছিদ্রওয়ালা এখন সুই তো অবাক হইয়া হাত ফেল করে কেডা কারে কয় ও সালুনি তুই আমার দোষ ধরস আমার পিছনে ছিদ্র কয়টা কথা বলেন কয়টা আর তোর কয়টা কে কার দোষ ধরে দাড়ি সব পাইকে গেছে চুল সব পাইকে গেছে তিনি আধা ফাঁকা এক লোকের কয় শ্বশুর কেমন আছেন তখন ও বেড়া কয় তুমি বুঝি জামাই হইয়া জোয়ান সাজতাছ আয়না নিজের চেহারা দেখছো নি এখন আপনি ডজন ডজন বাদ দিয়া বসে আছেন আল্লাহর আইন তো মানেন না যারা মানতে বলে তাদের বিরুদ্ধে মামলা দেন জেলখানায় দেন হক কথা বললে মাহফিল পর্যন্ত করতে দেয় না তবে আপনাদের দেশের প্রশাসন এলাকার এমপি চেয়ারম্যান সবাইকে ধন্যবাদ জানাই তারা কমপক্ষে কোরআনের কথা বলতে দিচ্ছে ঈমান রাখতে চাইলে তুমি তাওবা করো তুমি জন্নায় করো এটা তুমি বোঝো অনুতপ্ত হয় ইমানটা যাবে না এক ছেলে মদ খায় মসজিদের ইমাম সাহেব তাকে বলে শুনলাম তুমি নাকি মদ খাও ওই ছেলেটা তখন একবারে কাচুমাছু একবার ছোট হইয়া কই হুজুর সঙ্গ দোষে নষ্ট হইয়া গেছি ইউনিভার্সিটিতে একই হলে থাকি একই রুমে থাকি পোলাপান তো মদ গাঁজা খায় তাই সঙ্গ দোষে নষ্ট হয়েছি হুজুর আপনি একটু দোয়া করেন তো আমি যেন ফিরে আসতে পারি ওই অবস্থায় পাশে দাঁড়াই আছে এক ভদ্রলোক উনি বলতেছে হুজুর ছাড়েন তো এই বয়সে একটু একটু ইমাম সাহেব হুজুর সাথে সাথে বললেন ও মুরব্বী বুঝতে পারছি যৌবন কালে আপনি ওই কামের কাজী ছিলেন মুরব্বী তখন জিব্বায় কামড়ায় কয় নাউজুবিল্লাহ হুজুর আমি জীবনে মদের বোতল হাতেও নেই নাই মদ খাওয়া দূরের কথা আমি হাতেও নেই নাই ওই লোকের কথাটা সত্য এবার শরীয়তের বিধানটা শুনুন
যেই ছেলেটা মদ খাইছে ওই ছেলে হলো ফাসেক, আর যে মুরব্বী জীবনে খায় নাই সে হয়ে গেছে কাফের। এর কারণ হলো যে মদ খাইছে সে বুঝে মদ খাওয়া ঠিক না, যৌবন কালে খাইছি এটাও ঠিক না, সঙ্গ দোষে নষ্ট হইছি, হুজুর দোয়া করে এর মানে তার মাঝে অপরাধ অপরাধের ব্যাপারে একটা অনুতাপ। আর যে বুড়া মুরব্বী জীবনও খায় নাই উনি যৌবন কালে খাওয়া যায় যা সেইটাই বুঝাইছে, বয়সে একটু একটু খায়। হারাম কাজকে হালাল মনে করার সাথে সাথে ইমান চলে যায়। যেই জেনা করে সে ব্যক্তি পাশে যদি এটাকে কবিরা গুনাহ মনে করে, কিন্তু কেউ যদি কয় এই বয়সে করে তার ইমান থাকবে না। তোমরা যারা আল্লাহর আইন মানো না, তুমি যদি বোঝো কামটা ঠিক না তুমি হইবা পাশেক, কিন্তু আল্লাহর আইনের কথা শুনলে বিরক্ত হলে রাজাকার বললে মৌলবাদী বললে জেলে দিলে মানতে না চাইলে ইমান থাকবে না। সফল মোমেন জান্নাতি মোমেন সফল, এখন সফল মোমেন জান্নাতি মোমেন কে? আল্লাহ আবার বলে আল্লাযীনা হুম ফি সলাতিহিম খাশিউন, যে মোমেন গণ নামাজের মাঝে বিনয়ী হবে। আপনারা যারা আমার সামনে পিঠে ডানে বামে বসা আছেন, কার ইমান আছে কার ইমান নাই, ইমান দেখানো যায় না দেখা যায় না, দেখানো যায় না ধরা যায় না শোয়া যায় না, ইমান তাকে কলবে আপনি ইমানদার কিনা তার আলামত কোরআন হাদিসে পাওয়া যায়। লিকুল্লি শাইইন আলাম ওয়া আলামুল ঈমানিস সালাম, সব জিনিস সিনার আলামত আছে, ইমানের আলামত হলো নামাজ। পুরুষ নারী চিনা যাক, কান দেখলে ছাগল হাতি চিনা যাক, চেহারা দেখে বাঘ বল্লুক চিনা যায়, তোমার নামাজ যদি না থাকে তোমার নামাজ প্রমাণ দেবে ইমানের প্রমাণ, যার নামাজ নাই তার ইমানটাই। এটা বিশ্ব নবীর বক্তব্য, সহিহ মুসলিমের হাদিস। قال النبي صلى الله عليه وسلم ان بين المرء والكفر ترك الصلاه, কে মুমিন কে কাফের তার একমাত্র আলামত হলো নামাজ, যার নামাজ নাই তার ইমানের কোনো আলামত নাই। মান তারাকা সালাতাম মুতাআম্মিদান ফাকাদ কাফার, ইচ্ছা করে যে নামাজ ছেড়ে দেয় সে কুফরি করে। এখন আজকের মসজিদ গুলোর কি খবর? ফজরের টাইমে তাকায় দেখবেন মসজিদ খালি খাঁকা করছে, কোনো মসজিদে দু কাতার তিন কাতার এক কাতার হাফ কাতার, এমন মসজিদ আছে ইমাম আর মুয়াজ্জিন ছাড়া কোনো মুসল্লি। বাবা নামাজে যায় যুবক ছেলের কম্বলটা টাইনা দিয়ে যায়, ছেলে নামাজে নেয় না এমন বাবা আছে না? না, নামাজ এমন এক ইবাদত যেটা জীবন থেকে আলাদা হবে না। দেহের মাঝে মাথা যেমন, দিনের মাঝে নামাজ তেমন, দেহ থেকে মাথা আলাদা হলে দেহ বাসে না, জীবন থেকে নামাজ আলাদা হলে ইমান বাসে না। এজন্য আপনি দেখবেন রোজা আলাদা হতে পারে, হজ আলাদা হতে পারে, যাকাত আলাদা হতে পারে, রোজার মাসে অসুস্থ রোজা দরকার নাই। ফামান কানা মিনকুম মারিদান আও আলা সাফারিন ফাইদাতুম মিন আইয়ামিন উখার, রোজার মাসে অসুস্থ তুমি পরে রোজা রাখো, সুস্থ হলে রাখিও, আর বেশি অসুস্থ জীবনে সুস্থ হবা না। ফিদিয়াতুম তোয়াম মিসকিন, তোমার রোজা রাখা লাগবে না, শুধুমাত্র প্রতি রোজার পরিবর্তে দুজন একজন মিসকিনকে দুবেলা খাবার দিও, রোজা লাগবে না। তুমি গরিব হজ লাগবে না, তুমি গরিব জাকাত লাগবে না,
কিন্তু নামাজের দিকে তাকাও, তুমি যত অসুস্থ হও নামাজ মাফের কোন সিস্টেম ইসলামে নাই। দাঁড়ায়া না পারলে বসে পড়ো, বসে না পারলে শুয়ে পড়ো। আমার বন্ধু, দাঁড়ায় না পড়লে বসে পড়তে হবে, বসে না হলে শুয়ে পড়বেন। এখন বসার ক্ষেত্রে প্রশ্ন আসছে চেয়ার ব্যাপারে, চেয়ারে বসা সুন্নাহ নয়, মাথা ভালো ঠান্ডা করে শোনেন। বিশ্ব নবী কোনদিন চেয়ারে বসে নামাজ পড়েন নাই। রাসূল অসুস্থ ছিলেন, তিনি বসে বসে নামাজ পড়েছেন, হাদিসে পাওয়া যায়, তবে সেই বসাটা ছিল মাটিতে। নামাজ হলো বিনয় প্রকাশের সর্বশ্রেষ্ঠ জায়গা। বলুন তো, চেয়ারের মাঝে বসলে বিনয় কমে না বাড়ে? রবের সামনে তার গোলাম বসছে, ওই গোলাম মাটিতে বসলে বিনয় পারবে, চেয়ারের মাঝে বিনয় কমবে। এই জন্য চেয়ারে নয় বসতে হবে মাটিতে। যদি আপনি একবারে অক্ষম হন যে মাটিতে বসার মতো পরিবেশ নাই, তাহলে যাই আপনি এখন শুয়া পড়বেন না, চেয়ারে পড়বেন। তখন চেয়ারে বসা সম্ভব হলে ওলামাই কেরাম বলেন দাঁড়ানোর সাথে চেয়ারে বসার সম্পর্ক বেশি, তাই ওলামাই কেরাম বলেন তখন যাইয়া চেয়ারে বসা জায়েজ হবে। যার দাঁড়াইতে সক্ষমতা আছে তার বসে নামাজ পড়লে নামাজ হবে না, ফরজ নামাজ দাঁড়াইয়া পড়াও ফরজ। এই মুরব্বী, আপনাকে দেখলাম চেয়ারে বসে নামাজ পড়তেছেন, গতকালকে আপনি বাজার থেকে আইছেন, দুই হাতে দুইটা খরচার ব্যাগ ছিল, আমি নিজে দেখছি, কিন্তু মসজিদে যে টুপ করে বসা গেছেন, ঘটনা কি? তখন কই ডাক্তার কইছে সেজদায় যেন মাথা আমি না নমাই, কারণ চোখে একটু সাইনোসাইটিক্সের সমস্যা আছে, চোখে একটু ঝামেলা, ডাক্তার কইছে সেজদা মাটিতে দিয়েন না। তো আপনারে কি খারাইতে মানা করছেনি? কইন না তো বইলেন কেন? কথা বোঝেন না? ডাক্তার তো কইছে সেজদাটা মাটিতে দিয়েন, তো আপনারা কইছেনি খারাইয়েন না? অনেকরে দেখা যায় তিন মাইল হাইটা আসে, দুই মাইল হাইটা যায়, হাল চাষ করে মসজিদ আইয়া চেয়ার দখল করে, চেয়ার এমন বাড়া বাড়ছে কয়দিন পরে ইমাম সাহেব চেয়ার বইতে চাইব, ওই লক্ষণ দেখা দিতেছে। এটাই নিয়ম, মুসল্লি হয় যেমন ইমামও হয় তেমন। যে মসজিদে তাবলিগ বেশি ওই মসজিদে ইমামও তাবলিগের হয়, যে মসজিদে গরম সুন্নি ভণ্ড বেশি ওই মসজিদের ইমামও গরম সুন্নি হয়, যে যেমন ইমামও বানায় তেমন ওই শেয়ারওয়ালারা কয়েকদিন পরে শেয়ারওয়ালা ইমামও আনবে, এমনও হতে পারে। আমার বন্ধু, দাঁড়ায় নামাজ পড়তে পারো না বসে পড়ো, বসে নামাজ পড়তে পারো না শুয়ে পড়ো, হাদিস আছে না নাই? একটা মাসালা বলুন তো, যারা শুয়ে নামাজ পড়বে চিত হইয়া শুইবে না কাত হইয়া? সব কাই, জবাব সঠিক, কাতের পক্ষেই হাদিস, কাতের পক্ষে আপনাদের বক্তব্য। এটা হলো নামাজের মাঝে চেহারা থাকবে কোন দিকে? আওয়াজ করুন কোন দিকে? কওয়াল্লি ওয়া ঝাকা শাতরাল মসজিদুল হারাম, কাবার দিকে, পশ্চিম দিকে ফিরাও। বাংলাদেশে পশ্চিম বললে অসুবিধা নাই, পশ্চিম দিকে চেহারা ফিরাও। যদি শুয়ে নামাজ পড়ে চিত হইয়া, চেহারা কোন দিকে? উপরে কি কাবা আসেনি? তুমি ফরজ লঙ্ঘনকারী হয়ে গেলে। এই দেশে অনেকে বন্ধু শুয়া নামাজ পড়লে শীত হইয়া শোয়, অথচ হাদিস হলো সাল্লি কায়েমা ফাইন লাম তাস্তাতি ফাকায়েদা ইল্লা আলা জানবিন, জানবুন মানে হলো পার্শ্ব দেশ। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন নামাজ পড়ো তুমি দাঁড়ায়া, পারবা না তুমি বসে পড়ো, যদি না পারো পার্শ্ব দেশের উপরে কাইথ, পূর্ব দিক আপনার দক্ষিণ দিকে মাথা, উত্তর দিকে মাথা, দুই দিকের যেই দিকে মাথা দেন কাইট হইলে চেহারা পশ্চিম দিকে ফিরানোর সুযোগ আছে না নাই? তবে হ্যাঁ, যে ব্যক্তি কাইট হওয়ারও সুযোগ নাই,
এমন অসুস্থ, ডাক্তার কইছে সিট হইয়া তিন দিন শুয়া থাকা লাগবে। ওই ব্যক্তির ব্যাপারে মাসালা হলো তার মাথার পিছনে বালিশ দিয়া মাথাটা উঁচু করো, পাটা পশ্চিম দিকে দাও, মাথাটা পূর্ব দিকে দাও, একটু উঁচু করে চেহারাটা কাবার দিকে ফিরাও। এখন এই নামাজ নিয়ে আমাদের দেশে চলছে ভুল ভ্রান্তি অসংখ্য। নামাজ আজকে আমাদের হাতছাড়া হয়ে গেছে, নামাজ বেদাত দখল করে নিয়েছে, নামাজ দখল করে নিয়েছে খোরাফাত। রাসূলের বক্তব্য সাল্লু কামা রাআইতুমুনি উসাল্লি, নামাজ পড়ো সেভাবে আমি নবী মুহাম্মদকে পড়তে দেখেছো যেভাবে। এখন আমাদের নামাজ শুরু হয় বেদাত দিয়া, আজান শুরু হয় বেদাত দিয়া, নামাজ শেষ হয় আবার বেদাত দিয়া। কান খুলে শোনো মুসলমান, বেদাতি যখন কেউ হয়ে যায় তার আমল আর কবুল হয় না। কথা ছিল ইন্না সালাতা তানহা আনিল ফাহশাই ওয়াল মুনকার, নামাজ অন্যায় থেকে ফিরাবে, বলেছেন কে? এই আওয়াজ একটু বাড়াই দাও তো। নামাজ অন্যায় থেকে ফিরাবে বলেছেন। জমি দেয় না, বাপ পড়েছে জমি চাইলে ধমকা, এমন নামাজি হাসি ভাই আছে না? নাই তো। তার নামাজটা অন্যায় থেকে কেন ফিরালো না? আল্লাহর কথা তো মিথ্যা নয়, ইন্না সালাতা তানহা আনিল ফাহশাই ওয়াল মুনকার, নিশ্চয় নামাজ অন্যায় থেকে ফিরাবে। আল্লাহ কয় কিন্তু সেই কেমনে সুদে টাকা লাগাচ্ছে? আমার বন্ধু নামাজেও প্রথম কাতারে, আবার এলাকায় সুদীদের তালিকা করলো নামটা সবার আগে। এমনটা হওয়ার কারণ তোমার নামাজ কবুল হয় না। আমি অনেক জায়গায় দেখি আজান শুরু হয় বেদাত দিয়ে। বিশ্ব নবীর সময় আজান শুরু হয়েছে আল্লাহু আকবর বলে, আর কিছু কিছু এলাকায় আজান শুরু হয় দুরুদ শরীফ বলে। আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ এমন বলে আজান শুরু হয় এমন এলাকা আছে না? নাই। আপনাদের এলাকায় আলহামদুলিল্লাহ আছে কিছু? আমার বন্ধু এটা বেদাত, এটা করা যাবে না। আজান শুরু হয়েছে আল্লাহু আকবার দিয়ে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হিজরত করে মদিনায় আসলেন, আজানের নিয়ম তখনও চালু হয়নি। এশারের নামাজের পরে মিটিং এ বসলেন, সাহাবাদের পরামর্শ চাইলেন কিভাবে নামাজের জন্য ডাকা যায়, একটু পরামর্শ দাও। একজন সাহাবী বললেন, হুজুর ঘন্টা দুনিয়া আমরা বাজাতে চাই, টুন টুন করে আওয়াজ করব, লোকজন বুঝবে নামাজের সময়। রাসূল বলে, তোমার পরামর্শ পছন্দ। আরেকজন সাহাবী হাত তোলা দিয়ে বলে, ইয়া রাসূলুল্লাহ আমার পরামর্শ হলো একটা শিং গানব, ফুঁ ফুঁ করে আওয়াজ করব, মানুষ বুঝবে নামাজের টাইম দৌড়াইয়া যাবে। রাসূল বলেন, এটাও পছন্দ হলো না। দর্শক ঠিক আছে, বাড়ি চলে যাও, আগামীকাল আবার মিটিং হবে, পরামর্শ দিও, ভাবতে থাকো। আব্দুল্লাহ ইবনে যায়েদ রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, আমি গিয়া ঘুমাতে থাকলাম, ঘুমানোর সময় ভাবলাম আজানের সিস্টেমটা যে কি হবে, আহ্বানের সিস্টেমটা কি হবে। ঘুমের মাঝে স্বপ্ন দেখি আল্লাহর এক বান্দা ঘন্টা দড়ি নিয়ে হাঁটতেছে। আমি বললাম, আল্লাহর বান্দা এ ঘন্টা দড়িটা বিক্রি করবে নাকি? সে আমারে প্রশ্ন করে, এটা কিনে কি করবা? আমি জবাব দিলাম, নামাজ আকবর বলে আজান শুরু করলো, শেষ পর্যন্ত বলল ফজরের টাইমে। হযরত যায়েদ আব্দুল্লাহ ইবনে যায়েদ দোরায়া মসজিদে গেলেন, বিশ্বনবীর কাছে গিয়ে স্বপ্নটা শোনালেন। রাসূলুল্লাহ শুনে বলে, তোমার স্বপ্নটা পছন্দ হয়েছে। কমিয়া বেলাল ফানাদি বিসসালাহ, ও বেলাল তোমার কণ্ঠ দারাজ। আব্দুল্লাহ ইবনে যায়েদ স্বপ্ন দেখেছে, সে তোমাকে বলবে, আর তুমি জোরে জোরে আজান দিতে থাকো। হযরত বেলাল ইসলামের প্রথম মুয়াজ্জিন হওয়ার সুযোগ পেলেন, আল্লাহু আকবর বলে আজান দিতে শুরু করলেন। হযরত ওমর ঘর থেকেই জামা কাপড় টানতে টানতে দৌড় মারছে,
বিশ্বনবীর কাছে এসে বলে, ইয়া রাসূলুল্লাহ, এত সুন্দর শব্দ পাইলেন কই? রাসূলুল্লাহ বলে, আব্দুল্লাহ ইবনে যায়েদ স্বপ্ন দেখেছে, ওমর বলেন এই স্বপ্ন আমিও দেখেছি। قال النبي صلى الله عليه وسلم فلله الحمد وذلك اثبت عمر সমস্ত প্রশংসা আল্লাহর। তুমি স্বপ্ন দেখার কারণে আব্দুল্লাহ ইবনে যায়েদ যেটা দেখছে এটা আরো সাব্যস্ত হয়ে গেল। আবু দাউদ হাদিস নাম্বার 499। আজান শুরু হলো আল্লাহু আকবার দিয়ে, শেষ হয়ে গেল লা ইলাহা ইল্লাল্লাহ বলে। এখন আপনারা শুরু করছেন দুরুদ শরীফ দিয়ে। প্রশ্ন করলাম, কেন রে ভাই দুরুদ শরীফ পড়ো? আমার এক আত্মীয় আছে এইভাবে আজান দেয়। বললাম, কেন করো? কয় যে ভাই ভালা লাগে। দুরুদ শরীফ পড়তে আমাদেরও ভালো লাগে, লাগে না? দুরুদ শরীফের মাঝে মজা আছে না? নাই। আপনাদের এলাকায় মাগরিবের নামাজের ফরজ কয় রাকাত? দুই রাকাতের পরে আত্তাহিয়াতু আছে না নাই? এরপরে দুরুদ পড়লে তো ভালোই লাগবে, ঠিক না? আমার বন্ধু হানাফি মাজহাবের ফতোয়া হলো, যদি ফরজ নামাজ 4-3 রাকাতের মাঝে কেউ 2 রাকাত পরে আত্তাহিয়াতুর পরে দুরুদ পরে, তাকে সাউ সেজদা দিতে হবে। দুরুদ পড়লি কেন তুই জরিমানা দে? এর মানে কি ইসলাম? এটা ইসলাম বুঝে বাড়ি যেতে হবে। সব ওয়াজ একদিনে করা যাবে না, কিন্তু কনসেপশন দেয়া যাবে। ইসলাম মানে হলো আত্মসমর্পণ করা। তোমাকে যেদিকে যেতে বলবে তুমি সেদিকে যাবে, যা করতে বলবে তুমি তা করবে। কমাইতেও পারবা না, বাড়াইতেও পারবা না। قال النبي صلى الله عليه وسلم المؤمن كالجمل الانيف হাইসুমা কিদা এনকদ। বিশ্বনবী বলেন, মুমেন হলো ওই উটের মতো যে উটের নাকের ভিতরে মালিক রশি ঢুকাইয়া দিছে। সুবহানাল্লাহ, বলবেন না কি চমৎকার উদাহরণ, কি চমৎকার উদাহরণ! মুমেন তো সেই উটের মতো যে উটের নাকের ভিতরে মালিক রশি ঢুকাইয়া দিছে। আওয়াজ করে বলুন তো, ওই উট রশি ঢুকানোর পরে স্বাধীন না পরাধীন? জোরে বলেন, স্বাধীন না পরাধীন? মন মতো চলে না, মালিকের টান মতো চলে। মালিক টানে যেদিকে, ওই উট যেতে বাধ্য সেদিকে। উল্টা পাল্টা করলে নাকটা ছিঁড়ে যায়, ইমান আনার পরে উল্টা পাল্টা চললে ইমানটা চলে যায়। এখন উনি কয় মজা লাগে তাই দুরুদ শরীফ পড়ে। রাসূলুল্লাহ যেটা করে নাই সেটা করবা না, তিনি যা সারে নাই সেটা সারাও যাবে না। এখন আজান হলো শুরু আল্লাহু আকবার দিয়ে। এখন আমাদের কাম কি? রাসূলুল্লাহ বলেন, ইজা সামিতুমুল মুয়াজ্জিন ফাকুলু মিসলা মা ইয়াকুল। মুয়াজ্জিন একাই সওয়াব নিয়ে বাড়ি চলে যাবে তা হতে পারে না। ও উম্মত, তোমরাও সওয়াব কামানোর চেষ্টা করো। তে মুয়াজ্জিন যা বলে জবাবে তোমরাও তা বলো, কিন্তু সেখানেও আমরা বেদাত ঢুকাইছি। মুয়াজ্জিন বলবো আল্লাহু আকবার, আমরা কি বলবো? জোরে বলেন, কি বলবো? মুয়াজ্জিন বলবো আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ, আমরা কি বলবো? মুয়াজ্জিন বলবো আশহাদু আন্না মুহাম্মাদার রাসূলুল্লাহ, আমরা কি বলবো? মাশাআল্লাহ, আমরা বলবো আশহাদু আন্না মুহাম্মাদার রাসূলুল্লাহ, কিন্তু বাংলাদেশের অধিকাংশ লোক বলে সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, কেউ কেউ এমনিও করে, আছে না নাই? সাল্লাম বলে না, এমনি অপরা তাইনি বিকাইয়া রাসূল আল্লাহ, এইভাবে বুড়িগাঙ্গুল চোখে লাগায়। হাদা বেদা, এ বিষয়ে দুটি হাদিস পাওয়া যায়, একটার সনদ নাই, সনদবিহীন হাদিস, এটা মাউজুও না, জালও না, জালেন সে আসো খারাপ।
কারণ যারা মুহাদ্দিস আছেন আপনারা সবাই জানেন মাওদু হাদিসের সনদ পাওয়া যায়, তবে সনদটা বানানো অরিজিনাল না। কিন্তু এভাবে করার হাদিস যেটা আছে সনদই নাই, কয় ডুলা তো আপনার কি কয় সালা তো শুধু সিরা না, সালার ফাসাই নাই। কথা বুঝেন নি? ফাসা বুঝেন তো? ব্যাকসাইড যেখানে সিলানো থাকে আর তলা তলা তলা, এটা কইতে আরো সুবিধা, তলাই নাই, তলাবিহীন জুরি। এখন আপনি আসাদু আন্না মুহাম্মাদার রাসূলুল্লাহ বলবেন, এটাই রাসূল বলছে, ফাকুলু মিসলা মা ইয়াকুল, মুয়াজ্জিন যা বলে তোমরা তা বলো। এবার মুয়াজ্জিন বলবে হাইয়া আলাস সালা, আমরা বলবো লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ। রাসূলুল্লাহ এখানে ব্যতিক্রম বলেছেন, কি চমৎকার সাইকোলজিক্যাল সিস্টেম, মনস্তাত্ত্বিক নিয়ম তরিকা দেখেন। মুয়াজ্জিন কয় নামাজে আসো হাইয়া আলাস সালা, এখন আমি যদি কই হাইয়া আলাস সালা আমনে ওয়াইয়েন, কথাটা হইল? উনি আমনেরা ডাকে, আমনে ওনারা ডাকে। এই জন্য বিশ্বনবী বলে এখানে তুমি হাইয়া আলাস সালা বলিও না, তুমি বলো লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ, লা হাওলা আনিল মাসিয়া ওয়ালা কুওয়াতা আলা তা ইল্লা বিল্লাহ। বাংলা অর্থ হলো মুয়াজ্জিন তোমার সাথে আমি একমত, নামাজে আমি যাব, কিন্তু যাওয়ার জন্য আল্লাহর সাহায্য দরকার আছে না নাই? নেক আমল করতে, গুনাহ থেকে বাঁচতে আল্লাহর সাহায্য ছাড়া সম্ভব না। এরপর মুয়াজ্জিন বলবে আবার ফজরের আজানে আসসালাতু খাইরুম মিনান নাওম, আমরা কি বলবো? এখানে সবাই পেস লাগাইছেন, আমি এরকম কত লাগাইছি। এদেশের অধিকাংশ কেন প্রায় প্রায় কত পার্সেন্ট কয়ে বিপদে পড়ে আল্লাহ জানে, সবাই বলে সদাপ্তা ওয়া বারারতা, সদাপ্তা ওয়া বারিরিতা, দুইভাবে পড়া যায়, সদাপ্তা ওয়া বারিরিতা, সদাপ্তা ওয়া বারারতা। কিন্তু আল্লামা মোল্লা আলী কারি রাহেমাহুল্লাহ বলছেন লাইসা লাহু আসলন, একতার কোনো ভিত্তি নেই। আল আসরার আল মারফুয়া পৃষ্ঠা নাম্বার 233, এটা আমার নিজের লেখা কিতাব, দেখে দেখে কইতাছি আর কি। নামাজ নিয়ে আমি লিখেছি, কয়েকদিন আগে বের হয়েছে, অসংখ্যবাদ অসংখ্য বিদাত, আজকে কয়েকটা বলবো, কান খুলে শুনে বাড়ি যাবেন, যে এগুলো শরীয়তে নাই এগুলো আমল আমরা করব না। বাবা করেছে, দাদা করেছে, পীর করেছে, বুজুর্গ করেছে, তাদের কোনো কাজ ইসলাম না। আল্লাহ এবং রাসূল যা করেছে, যা বলেছে, এটার নাম ইসলাম। এখন আপনিও বলবেন আসসালাতু খাইরুম মিনান নাওম, ও মুয়াজ্জিন তোমার সাথে আমি একমত, আল্লাহু আকবার আমি একমত, আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ একমত, নামাজের সে ঘুমের সে নামাজ উত্তম আমিও একমত। এরপরে এবার আজান শেষ হবে, আজান শেষ হলে কি করবেন? এখানেও খোরাপাট ঢুকছে, রাসূলুল্লাহর বক্তব্য সুম্মা সাল্লু আলাইয়া, আজানের জবাব শেষ করে আমার উপর দুরূপ পড়ো। ওই যে মোহাম্মদুর রাসূলুল্লাহ নাম শুনছিলেন, দুরূপটা বাদ রয়েছে, আজানের জবাব শেষ করে আগে দুরূপটা পড়েন, তারপরে আবার দোয়া, আল্লাহুম্মা রাব্বা হাযিহি দাওয়াতি তাম্মা। এই দোয়ার মাঝে বেদাত ঢুকছে, অনেকে দেখা যায় হাত তুলে দোয়া করে, জিজ্ঞাসা করলে কয় মজা লাগে। বিশ্বনবী যে ক্ষেত্রে হাত তুলেছেন আমরাও সেখানে নিশ্চয়ই হাত তুলবো, রাসূল যেখানে তোলেন নাই আমরাও তুলবো না, এটাই ইসলাম, এটাই ইসলাম। খাওয়ার আগে দোয়া আছে না হাত তোলেন, খাওয়ার শেষে দোয়া আছে না নাই হাত তোলেন, মসজিদে ঢুকতে দোয়া আছে না নাই হাত তোলেন, টয়লেটে ঢুকতে আছে না নাই, বের হওয়ার সময় যদি হাত তুলা মুছতেন অবস্থাটা কি? আল্লাহর হাবিব আল আদিয়া আল মাযুরা স্বাভাবিক নিত্য নৈমিত্তিক দোয়ার মাঝে হাত তুলতেন না, স্পেশাল জায়গায় হাত তুলতেন। কি জায়গা? যেমন সালাতুল ইস্তিসকা, যুদ্ধের মাঝে হাত তুলে দোয়া করছে, এমন ভাবে বদরের দিকে হাত তুলছে,
হাত তুলতে তুলতে একভাবে তুলে ফেলছে, বগলের সভ্যতা শুভ্রতা দেখা গেছে, গায়ের চাদর ছিল একটা সাইড মাটিতে পড়ে গেছে। খুতবার মাঝে বিশ্ব নবী খুতবা দিচ্ছেন, এক সাহাবী দাঁড়ায় বৃষ্টির জন্য দোয়া চাইছে, সাথে সাথে হাত তুলে দোয়া শুরু করছে, স্পেশাল জায়গায় হাত তুলেছেন, কিন্তু সাধারণ জায়গায় তিনি হাত তুলতেন না। গাড়ি উঠতে দোয়া আছে না নাই, নৌকায় উঠতে আছে না নাই, ঘর থেকে বের হতে আছে না নাই, সব জায়গায় আমরা হাত তুলিনি, কারণ বিশ্ব নবী সাধারণ দোয়াতে হাত তুলতেন না। ঠিক আজানের দোয়া তো রাসূল হাত তুলেছেন, মর্মে একটা হাদিসও নাই। এবার আজান শেষ হয়ে গেল, আজানের পরে আমরা এবার নামাজে দাঁড়াতে চাই। নামাজে যখন দাঁড়ায় তখন একামত হয়। আমি জানতে চাই আপনাদের কাছ থেকে, মুয়াজ্জিন যখন একামত দেবে তখন আমরা কখন দাঁড়াবো, শুরুতে মাঝে না শেষে? এইটা নিয়ে আমাদের দেশে দারুণ বিভ্রান্তি আছে। কিছু মসজিদে দেখা যায় সবাই বইয়া রয়েছে, যেই মাত্র মুয়াজ্জিন কাহিয়া আলা সালাত তখন এবার দাঁড়াইছে, যদি কেউ আগে দাঁড়ায় তাহলে কেউ কেমনে চোখ গড়ে আসে থায়। আবার কিছু মসজিদে কাতকামাতি সালা বললে দাঁড়ায়, এক এক মসজিদ এক এক সিস্টেম। এ বিষয়ে গবেষণা করে আমি দেখেছি কোনো হাদিস পাওয়া যায় না, একটা হাদিস পাওয়া যায়, কালান নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম লা তাকুমু হাত্তা তারাউনি। রাসূলুল্লাহ সাহাবায়ে কেরামকে বলেন, তোমরা আমার না দেখলে দাঁড়াইও না। বরং মান ইয়াজলিসু ওয়া ইয়ান্তাজিরুস সালাহ ফাহুয়া ফি সালাতিন হাত্তা সাল্লিয়া, বসে বসে অপেক্ষা করবা, সুন্না না পড়া মসজিদে বসবা না, ডুববা যখন তখন কমপক্ষে দু রাকাত পড়ে বসবা। এই দেশে সুন্নাগুলো মরে গেছে, জুমার দিন পর্যন্ত সুন্না পড়ে না, বইয়া থায় ওয়াশ টোয়াশ শুই না, তারপর হুজুর কয় যারা পড়েন না এবার পড়েন, তখন খারাপ, আগে করলা না কেন? বিশ্বনবীর সুস্পষ্ট নির্দেশনা কি শুনুন, তার বিপরীতে একটা হাদিস আছে আমার জানা নাই। আল্লাহ হাবিবের বক্তব্য, ইজা দখাল আহাদুকুমুল মসজিদ ফালা ইয়াজলিস হাত্তা ইউসাল্লিয়া, তোমরা কেউ মসজিদে ঢুকলে নামাজ না পড়া বসতে পারবা না। নিষেধ করছে কে? নবী মুহাম্মদ নিজে। জুমার দিন বিশ্বনবী খুতবা দিচ্ছিলেন, এক সাহাবী ঢুকে বসে গেছে, রাসূল তাকে প্রশ্ন করেন, খুতবার মাঝখানে রাসূল খুতবা দেয়া বন্ধ করে দিলেন, খুতবা দেয়া বন্ধ করে বিশ্বনবী বলেন, আসাল্লাই এমিয়া নামাজ পড়ে বসছো? সাহাবি কয় না, কম সাল্লি রাকাতাইন সুম্মা জলিস, দাঁড়াও দু রাকাত করে তারপরে বসো। সহিহ বুখারীর হাদিস। কিন্তু আমরা ঢুকে ঠুস করে বসা যাই, এটা মসজিদের সুন্নাহর সাথে সাংঘর্ষিক। হ্যাঁ বন্ধু, যদি আপনি দু রাকাত করে বসে যান, রাসূলের বক্তব্য, যতক্ষণ বসে থাকবা ফাহুয়া ফি সালাতিন হাত্তা ইউসাল্লিয়া, ফরজ পড়া পর্যন্ত যতক্ষণ বসে থাকবা নফল নামাজের সওয়াব লেখা হবে। আমারে না দেখে দাঁড়ায় না, ইমামকে দেখে মুসল্লি দাঁড়াবে। এখন কোন কোন আলেম বলছে শুরুতে দাঁড়াবে একামতের, কেউ বলছে মাঝে, কেউ বলছে আয়াল সালা, কেউ বলছে কাতকামাতিস সালা, কোনটা ঠিক? আল্লামা ইমাম নববী রাহিমাহুল্লাহ সহিহ মুসলিমের সবচেয়ে বড় সারে উনি বলতেছেন, লাইসা হুনাকা দালিলুন ওয়াদিহুন মিনাস সুন্নাহ, এ বিষয়ে সুস্পষ্ট কোন সুন্নাহ হাদিস পাওয়া যায় না। এর মানে আপনি মুয়াজ্জিন যখন আল্লাহু আকবার শুরু করবে তখনও দাঁড়াতে পারেন, হাইয়া আলাস সালাহ দাঁড়াতে পারেন, কাতকামাতিস সালাহ দাঁড়াতে পারেন। ইসলামে যেহেতু এখানে নির্ধারিত কোনো নিয়ম দেয় নাই, তাই এটা নিয়ে বাড়াবাড়ি করা যাবে না। আমাদের আজকের সভাপতি সাহেব শুরুতে চমৎকার করে বলছিলেন, যে কেউ নাবির নিচে হাত বাঁধলে আমরা কই জায়েজ নাই, কে বুকের উপরে বাঁধলে কই জায়েজ নাই, কে জোরে আমিন কইলে কই জায়েজ নাই, আস্তে বললে কই জায়েজ নাই, আমরা শুধু ঠেলা ঠেলিয়ার গুতাগুতিতে আসি, অথচ একাধিক জায়গায় হাত বাঁধার হাদিস আছে না নাই?
আমি এখানে সাত জায়গার হাদিস আনছি, হাত বাঁধার ব্যাপারে সাতটা হাদিস। নাবীর নিচে আছে, নাবীর উপরে আছে, বুকের উপরে আছে, দুই হাত, বাম হাতের উপর ডান হাত রাখবেন, অনির্ধারিত স্থান। কোন কোন আলেম বলছে একবারে এই পর্যন্ত, নহরের পর্যন্ত আছে। এইভাবে ইসলামের মাঝে অনেক বিষয় উদারতা আছে। যেমন আজকের মাহফিল আমরা যারা আসছি আলেম ওলামা, এখানে 10-20-50 জন কামেল পাস পাওয়া যাবে। সবার জামা কি আমার মতো লম্বা? কারো জামা আরো ছোট আছে না নাই? কারো জামা কানি ছিঁড়া আছে না নাই? কথা বলেন না কেন? আচ্ছা আমরা এভাবে ঠেলাঠেলি করছি, যিনি আমার মতো লম্বা গায়ে দিয়েছেন আমরা বলি অসুবিধা নাই, যিনি টাকনু গিরার এ পর্যন্ত নেসপে সাক অসুবিধা নাই, যিনি সেরা পড়ছে অসুবিধা নাই, যে গোল পড়ছে অসুবিধা নাই। এর মানেটা কি? এর মানে হলো এ ব্যাপারে ইসলাম উদার। আপনি কাবা গেলে দেখবেন হজমরা করতে, হাত কেউ এখানে বাঁধে, কেউ এখানে বাঁধে, কেউ নিচে বাঁধে, কেউ বাঁধেই না। দেখছেন না? আমি কই কিরে রাগ করছুত নি কোনো ঝগড়া করস, তোরা হাত বাঁধা নিয়ে আমি বাঁধতামই না। যদিও হাত ছেড়ে দেওয়ার ব্যাপারে অনেক খোঁজাখুঁজি আমি করেছি, এ বিষয়ে কোনো হাদিস পাওয়া যায় না, বরং হাত বাঁধতে হবে এমন হাদিস আছে। ইসলামে বিষয় উদার, ঠিক কাতকামতি সালাত, হাইয়া আলা সালা, নির্ধারিত জায়গায় হবে না উদার। তারপরে এবার আমরা নামাজে ঢুকলাম, ঢুকে বন্ধু ইন্নি ওয়াজ্জাহত দিয়া শুরু, এটার নাম দিছি আমরা মুসল্লার দোয়া। অথচ বিশ্ব নবী জীবনে একবারও তাকবীরে তাহরিমা রাগিনি ওয়াজ্জাহত করেন নাই। চলে আসা অনেক খোরাপা দেখে দেখে শুনে শুনে চলছে, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইন্নি ওয়াজ্জাহত করেছেন মর্মে। তিরমিজিতে হাদিস আছে, আমি হাদিস নাম্বার সহ সব এনেছি, কিন্তু সেটা রাসূল পড়েছেন তাকবীরে তাহরিমা দেয়ার পরে। তাকবীরে তাহরিমা দেয়ার পরে সুবহানাকাল্লাহুম্মা বিহামদিকা এটাও পড়েছেন, আল্লাহুম্মা বাইত বাইনি ওয়া বাইনা খাতায়ায়া কামা বাত বাইনাল মাশরিক ওয়াল মাগরিব পড়েছেন, ইন্নি ওয়াজ্জাহতু পড়েছেন। অনেক দোয়া তিনি এক এক সময় পড়তেন, কিন্তু আমরা ওইটার আছে তাকবীরের পরে আমরা ধাক্কায় আনছি তাকবীরে, কারণ সব কাজে আমরা ফার্স্ট। আমি কাতার বিমানবন্দরে কানেক্টিং ফ্লাইটের জন্য অপেক্ষা করছি, যাব পরবর্তী ফ্লাইট টাইম শিডিউল। সব জায়গায় দেখবেন যে বিমানবন্দরগুলোতে লেখা থাকে কোন দেশের ফ্লাইট কয়টায় যাবে, কিছুক্ষণ পর পর এগুলো আপডেট ওঠে। আমি দেখলাম একটা ফ্লাইট আমাদের সাথে যাবে, বিদেশি এয়ারলাইন্স অন্য দেশ, আর বাংলাদেশি এয়ারলাইন্স বাংলাদেশ, একই টাইম। টাইমটা আমার মনে নাই, ধরেন 4টা বাজে। এখন তারা সবাই বসে আছে, আমাদেরটা 1.5 ঘন্টা আগে ছেড়ে দিছে, ওরা সবাই আরাম করতেছে, আমাদেরটা খুলে কয়েক তাড়াতাড়ি আইয়েন, আর মেয়ে 1.5 ঘন্টা রয়েছে গলাইনে খারান। পরে আমি বাংলাদেশি ওখানকার কর্মচারী একটা রেজি গাইলাম, কিরে ভাই ওদেরটা 8 ঘন্টা আগে ছাড়বে অসুবিধা নাই, কারণ বাংলাদেশিরা গুতাগুতি করতে করতে 1.5 ঘন্টা লাগাইব। তো সব কাজে আমরা আগাইয়া থাকি, এখানেও আগাইয়া রয়েছি। মেয়ের বিয়ে দেওয়ার আগে, বিয়ে বসার আগে সিজারের চিন্তা করে এমন মাও আছে না? নাই, সব কাজে ফার্স্ট। কয়দিন আগে আমার পরিচিত একজন বলতেছে টাকা হাওলা চাইছে দোস্তের কাছে, আমার এই কত টাকা হাওলা দে, কয়টা টাকা হাওলা দে, কয় অসুবিধা নাই অমুক মাসে ফিরিয়ে দিতে হবে। আমি বললাম 2-1 মাস পরে দিলে অসুবিধা কি? কয় না, এই টাকাগুলা জমাইছি মাইয়ার সিজারের জন্য, অথচ 5 মাস বাকি আছে। সিজার তো একটা এমন অবস্থা হওয়ার কথা যখন নর্মাল ডেলিভারি সম্ভব না, তখন হওয়ার কথা সিজার, কিন্তু 5 মাস আগে প্রিপারেশন নিয়ে বাফে বইয়া রয়েছে মাইয়ার সিজারের টাকা। আমার বন্ধু বিশ্বনবী যা পড়েছেন সেখানে আমরা পড়ব। এখন এবার ইন্নি ওয়াজ্জাহতু শেষ, এবার না হয় তুয়ান শুরু, ঠিক না? নিয়ত কি মুখের সাথে না কলবের সাথে? নিয়তকে বাংলায় কয় সংকল্প, কি বলে? নিয়ত কি বাংলা না আরবি?
আরবিতে কয় নিয়াত বাংলায় বলে সংকল্প আপনারা সবাই আবার বলুন তো সংকল্প পরিকল্পনা মুখের সাথে না কলমের সাথে তে না হয় তোমার জন্য মক্তবে ফিরাইলো কেন কত মাইর আমরা খাইছি বাইরে আর সোজা করে লেছে এখন আপনি মসজিদে ঢুকে দেখেন ইমাম সাহেব আল্লাহু আকবর বলেছে তাকবীরুল্লাহ এখন আল্লাহু আকবর বলে আপনি যদি ঢুকে যেতেন তাকবীরুল্লাহ পাইতেন কিন্তু আপনি তো ইন্নিওয়াজ্জাহাত পড়া লাগবো তারপর নাওয়ায় তু আনুসাল্লিয়া লিল্লাহি তাআলা আরবা তাকবীরাতে সালাতু এসব করতে করতে ইমাম সাহেবের পাশ আয়াত তাকবীরুল্লাহর ফজিলত আছে না নাই তুমি বেদাতি কাজ করতে যায় তাকবীরুল্লাহটাও হারাইলা অথচ আপনার মনে প্ল্যান থাকবে আপনি ফজর পড়ছেন মনে আছে প্ল্যান আপনি জোহর পড়ছেন ফরজ না সুন্নাহ পড়ছেন মনে মনে পরিকল্পনা আছে না নাই এটাই তো নিয়ত মুখে দরকার কি নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এবং সাহাবারা নাওয়াই তুয়ান পড়েছেন এমন একটা হাদিসও নেই তারপরে আবার দু পায়ের মাঝখানে ফাঁকা রাখবেন কতটুকু কই চার আঙ্গুলের কম রাখো না নিজের দুই পায়ের মাঝখানে মাইপা মাইপা চার আঙ্গুল কেউ যদি একটু বেশি রাখে তাকায় থাকে কারে নাম আজি জানে না ইসলাম কত সুন্দর যে বেটা রান মোড়া মোড়া কিছু লোক আছে না বাংলাদেশে তো মোড়া লোক কম কিন্তু বিদেশে মিশরে গেলে দেখা যায় হ্যাঁ নামাজের পাশাপাশি যখন পড়বেন আল্লাহ আকবার কাবার অঙ্গনে তাম পৃথিবীর মানুষ দেখা যায় ওখানে আপনার পাশে যে বেটা বইছে রান মনে হয় বহু পাহাড় আর আমনের রান দেখলে মনে হবে টিকটিকি আড়াই মন তিন মন ওজন আচ্ছা আপনারা বলুন তো যদি নামাজে দাঁড়ানোর সময় চার আঙ্গুলের একটা বিধান থাকতো রান মোড়া যে বেড়ার হে বেড়া চার আঙ্গুলে কেমনে খারাই আপনারা যারা নাভির নিচে হাত পাততে হবে এটাই সুন্নাহ আর নাই তাহলে যার ফ্যাট বড় হাতে নাভির নিচে হাত নিবোটা কেমনে ঝামেলা আছে না যার ফ্যাট বড় হাতে কিন্তু নাভির নিচে নিতে এখন নাভির নিচে না নিলে সুন্নাহ আদায় হবে না বেড়া তো হাত ছুট্টা যাইব অথচ কথা তো হাতের উপরে হাত কমপক্ষে কবজির উপরে কবজি তো বেড়া তো আঙ্গুলের উপর রাখতে পারবো না এই জন্য ইসলামের বিধান কত সুন্দর তুমি তোমার হাত কোথায় আছে ধাক্কা ধাক্কি করে আমাদের মনোযোগ নষ্ট করিও না বাম হাতের উপর ডান হাত রেখে দাও যেখানে রাখলে কম্পট ফিল হবে সুন্নাহ আদায় হয়ে যাবে দাঁড়ানোর সময় নিজের দুই পায়ের মাঝখানে কতটুকু ফাঁকা থাকবে গবেষণা করে দেখলাম এ বিষয়ে একটা হাদিসও নাই মানে ইসলাম এখানে উদার তুমি তোমার প্রয়োজন মতো জায়গা নিয়ে দাঁড়াও প্রশান্তির সাথে নামাজ পড়ো দুই রাকাতে আধা ঘন্টাও লম্বা হতে পারে নবী মুহাম্মদ নামাজ পড়তেন দুই পা ফুলে যেত এখন আপনি যদি চার আঙ্গুল লয়ে মাফা মাফি শুরু করেন নামাজে মনোযোগ থাকবো এই জন্য তা নিয়ে ঝগড়া পাসাদ করা যাবে না আমিন জুড়ে বলার কথা হুজুর কইয়া লাইছি পার্সোনালি আমি আমিন জুড়ে বলার পক্ষে না আমিও বলি না আমি হানাফি মাযহাবের লোক কিন্তু নিজের চোখে পড়েছি আবু দাউদে আমিন জুড়ে বলার পক্ষে দুটা হাদিস আছে এনেছি আমি সবগুলো দলিল দিয়ে ঝগড়া থামাতে হবে আজকে ঝগড়া কেন্দ্র করে নামাজ লইয়া ফতুয়া দিয়া মুসলমান মসজিদ পর্যন্ত আলাদা করে ফেলছে কারণ এক বক্তা ওয়াজ করে গেছে আমাদের মসজিদে যদি কেউ জোরে আমি ক হেরে ধরবেন ঘাড়ে ধাক্কা দিয়া বাইর করে দেবেন পরে জিগাইবেন পাইলি কই এখন বেড়া এসে রাজশাহী থেকে ওই এলাকায় হালে হাদিসের লোক আছে বনবিয়া দিছে আপনাদের এলাকায় এখন মাগরিব পড়তে গেছে সাতখিল বাজারে মুয়াজ ইমাম সাহেব কোয়ালা দোয়াল্লিন ওই বেড়া তো হালে হাদিস তালে তালে কইয়া দিছে তালে তালে জোরে আমিন কইছে আর পাশের যন্ত্র নামাজের ভিতরে খেপতাছে প্রস্তুতি নিতাছে সালাম ফিরাইয়া তোরে কারণ হুজুর ফতুয়া দিয়ে গেছে যে জোরে আমিন কহের ধৈর
আরো বেটা জোরে আমিন কইতে পারে না, তাই মসজিদের নাম দিছে আহলে হাদিস মসজিদ। কি রে ভাই, মসজিদ আবার আহলে হাদিসের হয় কেমনে, হানাফির মসজিদ হয় কেমনে? মসজিদ তো আল্লাহর, সকল মুসলমানের জন্য উন্মুক্ত, কোন দলের নামে মসজিদ হবে না। তখন তারা কয় আমরা রে জোরে আমিন কইতে দেয় না, মানে হেরো জোরে আমিন কইব দুধ খাইয়া শরীরে বল কইরা কইব, এটারে ফরজ বানাইব, কইতেই হইব, সার দেবে না, আমাদের জোরে আমিন বলতে দেবে না, তোমাদের মসজিদে পড়বো না, আলাদা মসজিদ না মাহলে হাদিস। এর মানে বুঝাইয়া দিছে এখানে আমিন জোরে যত কইতে পারো সুযোগ সুবিধা প্রয়োজন, চকলেট খাইয়া গলা রেডি করে কইবা। হ্যাঁ না, কেন মসজিদ আলাদা হবে, কেন হবে? আবার আপনি ঘরে ধাক্কা দেবেন মসজিদ কে আপনার দাদার, মসজিদ কে আপনার বাবার, মসজিদ কার? আওয়াজ দিয়ে বলেন কার? কোরআনে আল্লাহ বলেন আল মাসাজিদা লিল্লাহ, মসজিদ গুলো আল্লাহর। যারা হজ উমরা করছেন দয়া করে তারা জবাব দেন, কাবার ভিতরে মসজিদে নববীতে জোরে আমিন বলার লোক আছে না নাই? তো ঘরে ধাক্কা দিছেন কয়দিন, এখানে কোনো মারামারি হবে? আপনি যদি চান আপনার মসজিদে কেউ জোরে আমিন না বলুক, পরিবেশ একরকম ভিন্ন রকম হলে যদি আপনি মনে করেন কেমন কেমন লাগে, তাহলে আপনার উচিত তাকে পার্সোনালি কপালে চুমু দিয়া গলায় জোড়ায় ধরা তারপরে বলা, ভাই একটু আস্তে আমিন বলিও, জোরে বললে একটু বিব্রত বিব্রত লাগে, তোমার কথা যদি সে না শোনে তুমি আর বাধা দিতে যেও না। হাদিসে যেহেতু আছে বাধা দেওয়ার মানে হলো নবী মুহাম্মাদের হাদিসকে বাধা দেয়া। আমার বন্ধু, তারপরে এবার সাজদায় যখন আমরা যাই তখন দেখি মহিলারা হাত একবারে বিছাইয়া দেয়, অথচ রাসূলের বক্তব্য কুকুরের মতো হাত বিছিয়ে দেয়া যাবে না, এবং এই বক্তব্য পুরুষ মহিলা সবার জন্য, তাই সেজদার সময় কোনোই মাটি থেকে আলাদা রাখতে হবে। হাদিসে নিষেধ এমবেসাতে কাল্প করা যাবে না। সালাম ফিরানোর পরে কি করবেন? সালাম ফিরানোর পর রাসূল বলতে আল্লাহু আকবার, তিনবার আস্তাগফিরুল্লাহ, 33 বার সুবহানাল্লাহ, 33 বার আলহামদুলিল্লাহ, 34 বার আল্লাহু আকবার, আয়াতুল কুরসি, আর অনেক দোয়া আছে না নাই? আর সব দোয়া এখন মইরা গেছে, চালু হইছে আল্লাহুম্মা আমিন। কেন রে ভাই, বিশ্ব নবী প্রতি ওয়াক্তে এত দোয়া পড়তেন, তোমাদের কি সময় নাই, তুমি কি বেশি ব্যস্ত? তিনি মদিনার প্রেসিডেন্ট, তিনি মদিনার প্রধান সেনাপতি, তিনি মদিনার প্রধান বিচারপতি, তার স্ত্রী ছিল 11 জন, একসাথে বেঁচে ছিল 9 জন, 9টা পরিবার সামলাইয়া পুরা মদিনা রাষ্ট্র সামলাইয়া সেনাপতি হইয়া যুদ্ধ কইরা বিচারপতি হইয়া বিচার কইরা তিনি সালাম ফিরাইয়া এত দোয়া পড়ে, আর তোমার সময় নাই সালাম ফিরায় আল্লাহুম্মা আমিন পাইছোটা কি? বরং কোন কোন মসজিদ এমন হয় যখন দেখি 2-1 রাকাত ছুটে গেছে, মাগরিবে জয়েন করছি একটু লেট হয়ে গেছে, 1 রাকাত গেছে সুইটা, এমন কি হয়? এখন উনি সালাম ফিরাইয়া আল্লাহুম্মা আমিন মুনাজাত চালাইছে সাউন্ড বক্সে, আর আপনি সূরা ফাতিহা পড়বেন আগানোর সুযোগ নাই, ধাক্কায় সূরা ছুটে যাচ্ছে। আপনারা যারা মোনাজাত করেন তারা কালকে বাদ দিয়া ইমামতি হারান, আমি এটা বলি না, বরং আপনাকে বলি আপনি সুন্নাহ জিকির গুলো চালু করে দেন, সুন্নাহ জিকির চালু করে দেবেন, দেখবেন আস্তে করে বেদাত গুলা উঠে যাবে। এরপরে বন্ধু, আপনারা যারা মোনাজাত করেন, মোনাজাত কেউ ফরজ মনে করে? ওয়াজিব? যারা করে তারাও বলে এটা একটা মুস্তাহাব কাম, এটা একটা সুন্নত, কেউ কেউ বলতেছে যদিও সুন্নার কোনো প্রমাণ নেই, ধরে নিলাম সুন্নাত, কিন্তু যে বেটার 1 রাকাত 2 রাকাত ছুটে গেছে তার কেরাত পড়া সুন্নত না ফরজ? আপনার মুস্তাহাবের ধাক্কায় তার ফরজের কি খবর? তো এই চিন্তাটা ইমামের মাথায় কেন আসবে না?
ঝগড়া চলছে তারাবির রাকাত নিয়ে, কোনটা সুন্নাত, জুমার নামাজের আগে কয় রাকাত, পরে কয় রাকাত কোনটা সুন্নাত, ঈদের নামাজে তাকবীর কয়টা কোনটা সুন্নাত, এইভাবে সব নামাজ নিয়ে চলছে ঝগড়া। কিন্তু আমি বলি ইসলাম যেখানে উদার আমরাও হব সেখানে উদার। হানাফি মাযহাব, শাফি মাযহাব, আহলে হাদিস সব মুসলমান, কোন মুসলমানের ব্যাপারে অন্তরে বকরতা রাখা যাবে না। এই জন্য আসুন আমরা উদার হই, ইমান নিয়ে মরতে চাই, ইমানের লালন করতে চাই, সবগুলো বিষয় মাথায় রেখে সুন্নার আলোকে আল্লাহ জীবন সাজানোর তৌফিক দিন, বলুন আমিন। শিরকের উপর একটি বই আছে আমার, 29টা শিরক লিখেছি, স্টেজে পাবেন। বেদাতের উপরে আছে একটি, নামাজের উপরে বইটি আছে, ওলামায়ে কেরামের খুব উপকার হবে ইনশাআল্লাহ, আপনারা বইটা স্টেজ থেকে নামাজে দোয়ার পরে নেবেন ইনশাআল্লাহ। সভাপতি সাহেব কিছু বলবেন? আল্লাহুম্মা আমিন। اللهم انت السلام ومنك السلام تباركت يا ذا الجلال والاكرام ربنا لك الحمد كما ينبغي لجلال وجهك وعظيم سلطانك والصلاه والسلام على نبينا محمد واله واصحابه اجمعين رب ارحمهما كما ربياني صغيرا আয় রব্বাল আলামিন, আজকের মাহফিল তুমি কবুল করে নাও, আমরা যারা এসেছি আমাদের জীবনের গুনাহগুলো মাফ করে দাও, আমাদের সালাম তোমার বন্ধুর রোজা মোবারকে পৌঁছায়া দাও। আয় রব্বাল আলামিন, আমরা যারা এসেছি কারো মা নাই, কারো বাবা নাই, দাদা নাই, দাদি নাই, নানা নাই, নানি নাই, আপনজন প্রিয়